দর্শক শ্রোতা শুভেচ্ছা। আজকের দর্শক শ্রোতাদের যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা শুভেচ্ছা। আমি কবি সাইদা শারমিন রুমা, আঙ্গিনা ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশনের পক্ষ থেকে। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আঙ্গিনা ইন্টারন্যাশনাল বহু বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আর কাজ করার ফাঁকে ফাঁকেই আমরা সোশ্যাল ইস্যু অ্যাওয়ারনেসগুলো তুলে ধরার চেষ্টা করি, আর পাশাপাশি আমরা এমন কাউকে আমরা সম্মানিত করি যারা পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তারা মানুষের উপকার বা কোনো একটা কমিউনিটিতে হোক, দেশের জন্য হোক, সমাজের জন্য যারা অনেক কিছু করে গেছে, এবং পাশাপাশি আমরা অনেক কালচারাল প্রোগ্রাম করে থাকি। দর্শক শ্রোতা, আজ আমি আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি আমাদের উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ আয়াত আলী খানের ছেলে সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মোবারক হোসেন খানের প্রয়াণ দিবস উপলক্ষে তার ছেলে মেয়েদেরকে আমরা ভার্চুয়ালি একত্রিত করে। এই বিশিষ্ট ব্যক্তির ছেলেমেয়েরা হলেন বাংলাদেশ থেকে প্রফেসর রিনাত ফাউজিয়া, ইউএস থেকে ডক্টর তারিফ হায়াত খান, অস্ট্রেলিয়া থেকে তানিম হায়াত খান, মোবারক হোসেন যাকে বিয়ে করেন তিনিও কিন্তু অত্যন্ত গুণী একজন ব্যক্তি এবং অত্যন্ত খুব তুখুর সঙ্গীত শিল্পী ছিলেন, তার নাম আমরা সবাই চিনি ফৌজিয়া ইয়াসমিন। তিনি অনেক, তার অনেক অবদান আমাদের এই সঙ্গীত জগতে, আমরা পরবর্তীতে আলাপের সময় তখন আমরা বলবো। মোবারক হোসেন খান ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীত গবেষক ও লেখক। উপমহাদেশের এক সঙ্গীত পরিবারে তার জন্ম। স্বাধীনতা উত্তরকালে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার জন্ম হয় 1938 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশের গ্রেটার জেলা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে আমরা তার সম্পর্কে আরো বিস্তারিত জানব। আমরা আসলে এখন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি ফৌজিয়া আপুকে বলবো, আপনি প্লিজ আপনার একটু মানে আপনাকে পরিচিত করুন। হ্যাঁ, আপনি তো পরিচিত সবার কাছেই, তবু দর্শক শ্রোতারা আবার আপনাকে নতুন করে একটু আজকে জানুক। আপনারা এক এক করে যদি একটু নিজেদেরকে পরিচয় করে দেন। প্রথমে আমি রিনাদ ফৌজিয়া আপুর কাছে যাচ্ছি। হ্যালো রিনাত ফজি আপু, নাম তো জানলেন, আমি আমার বাবা বড় সন্তান সন্তান, আমরা তিন ভাই বোন আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পরে ছোট দুই ভাই, আমি তিনজনের মধ্যে বড়। পেশায় শিক্ষকতা করি, বাংলাদেশ সরকারি এডুকেশন সার্ভিসে আছি আমি, মন্ডলে নিয়ে সাধারণত লেখালেখি করে থাকি, গবেষণামূলক প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি, এবং সঙ্গীত আমি ঢাকা ইউনিভার্সিটি এম ফিল করেছি। পিএইচডি করার ইচ্ছা ছিল, সেটা হয়নি, যাই হোক। আচ্ছা, আমি তারপরে যাচ্ছি মোবারক হোসেন খানের ছেলে ইউএসএ আছে, তারিফ হায়াত খান, তার মুখে তার সম্পর্কে একটু জানতে চাচ্ছি দর্শক শ্রোতাদের জ্ঞাতা। প্রথমে আমি এবং
শারমিন সাইদা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সবাইকে একত্রে এই অনুষ্ঠানে আনার জন্য। আজকে বাবার চলে যাওয়ার 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, 24 তারিখে উনি চলে গেছিলেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটার কথা স্মরণে আজকে আমরা যখন একত্রে এসেছি, তখন আমার প্রথমেই মনে হয়েছিল যে পৃথিবীতে তো সবাই চলে যাবে, কিন্তু তারপরেও মানুষের কাজটা থেকে যায়। তো বাবা যে জন্য আমাদের মনের মধ্যে আছেন এবং থাকবেন সবসময়, সেটার কথা একবার অন্তত স্মরণ করে যাই। তো আমি নিজের পরিচয় খুব স্বল্প করে দেই। আমি আমার বোনের ইমিডিয়েট ছোট, আমরা পিঠাপিঠি। আমি বর্তমানে ইউএসএ তে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি আর্কিটেকচারে। আর আমি আমার ওয়াইফ, উনিও এখানে একই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। আমার বড় মেয়ে, সেও একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। আর আমার ছোট ছেলে এখন গ্রেড 5-এ যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি তামিম হায়াত খান, সবার ছোট, সবার ছোট, তার মুখে শুনতে, তার মুখে শুনতে, তার পরিচিতি। আমি সবাইকে সালাম জানাচ্ছি। আর সাইদা শারমিন আপার মা বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই 3 জনকে একসাথে, যদিও কারণ বা উপলক্ষটা সেরকম মন ভালো করার মতো এমন কিছু না, কিন্তু তারপরে আমরা এক জায়গায় হতে পেরেছি। এটা একটা বিভিন্ন দেশ থেকে আমরা আছি, সো এটা আসলে অনেক বড় পাওয়া আমি বলবো, যে এই মুহূর্তে সবাই একসাথে একটা স্ক্রিনে আমরা আসতে পেরেছি। সো ভৌগোলিক দূরত্ব যেটাই হোক না কেন, তো আমি রাজিত নামেই পরিচিত, এই জন্য মোটামুটি এটি ডাক নামেই পরিচিত। আমি আমি অস্ট্রেলিয়াতে সিডনিতে আছি অনেকদিন হলো মোটামুটি। আমার বড় ভাই বোনের মতো আমিও শিক্ষকতার পেশাতেই এসে গেছি আলটিমেটলি, তো সেই শিক্ষকতার পেশাতেই আছি আমি এখানে, ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আছি। পড়াশোনা এই চাকরির পাশাপাশি গান বাজনা করার চেষ্টা করছি। এই আমার 2 ছেলে মেয়ে, আমার ছেলে ক্লাস 10-এ আর মেয়ে ক্লাস 5-এ, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান চেষ্টা করছি দর্শক শ্রোতাদেরকে দেওয়ার জন্য। এবং মোবারক হোসেন নামে যে মানে প্রতিটা মুহূর্তে নিজেদের মনের মধ্যে একটা আন্তরিকতা বা শ্রদ্ধার কাছ থেকে একটা আমরা অনুষ্ঠান করার আশা করেছি, সেই অনুষ্ঠানে আজকে আমরা এসে পড়েছি এবং অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিন্তু আমি প্রথমেই একটু দর্শক শ্রোতাদেরকে, যেহেতু আপু ফৌজি আপু এবং রজিত দুজনে কে আমি অনুরোধ করব একটা যুগল বন্ধু একটা কিছু দর্শকদেরকে উপহার দেওয়া যাবে কিনা, যদি পারা যায় আজকে প্রথমে শুরু করার আগে আমরা চাচ্ছি। আপু কি বলো, তোমার মাইক্রোফোনটা আনমিউট করে নাও, মাইক্রোফোনটা একটু ইনফর্মাল কথা বলি, আমার কথা বলি আশা করছে। হ্যাঁ, ইন্টারনেট প্রবলেম হচ্ছে, তোমার ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমি আমি প্রশ্নটা শুনতে পাইনি, শুনতে পাইনি আসলে। আমি বলেছি আপনি আর রজিতকে একটা আমাদেরকে দর্শক শ্রোতাদেরকে একটা যুগলবন্দি দুজন মিলে একটা কোনো বাদ্যযন্ত্র দিয়ে মানে আপনার এবং রজিতের একটা শুনতে চাচ্ছি আর কি একসাথে। ঠিক আছে রাজিত, আমরা আমরা শুরু করতে পারি একটা যুগলবন্দি। আমরা আমরা আগে আগে আলাপ আলাপ এবং ঝালা বাজাবো, আচ্ছা একটা মিনিট আমার একটা জিনিস নিয়ে আসতে হবে, তুমি একটু যন্ত্র রেডি করো, আমি কুইকলি একটা জিনিস নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা
দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে নিয়ে যাব এখন শুরুর মহাশোনায়। আচ্ছা, আমরা তাহলে কথা কিছু বলি, রুমাপা ভাইয়ার সাথে একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা, আমি আমি তাহলে একটা কাজ করি, আমি একটু তোমরা আলাপ ইয়ে করতে করতে আমি মোবারক হোসেন চাচার একটু মানে কথা বলি, তাহলে আরো বেশি ইয়া হবে। আচ্ছা, উনি আমি কুমিল্লার যখন উনি জন্মগ্রহণ করেন, তারপরে তিনি আস্তে আস্তে কুমিল্লার জেলা স্কুলে প্রথম স্কুল তার কুমিল্লার জেলা স্কুল, এবং কুমিল্লা জেলা স্কুলে পরে তার শিক্ষা জীবন শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। তারপরে তিনি ভিক্টোরিয়া কলেজ শেষ করে তিনি যান ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। তিনি সর্বদাই ছিলেন খুব ফ্রি মাইন্ডের, মানে অসম্ভব বন্ধু বাৎসল্য ছিলেন সবার সাথে। তার খুব মিষ্টি একটা ব্যবহার, একটা মিষ্টি একটা আচার আচরণ, সবাই তাকে খুব ভূয়সী প্রশংসা করতেন। আর আমরা তাই দেখছি তারই আদলে তার ছেলে মেয়েরাও সেরকমই, সবাই তাদের খুব প্রশংসা করেন। তিন ছেলে মেয়ে, তিনটি রত্ন, আমরা সেই ত্রিরত্নের কাছ থেকে কিছুটা একটু আমরা ত্রিরত্নের মাঝখানে আমরা তার বড় ছেলের কাছ থেকে অল্প একটু কথা শুনি তার বাবা সম্পর্কে। এই মুহূর্তে যে বাবার বাবার মানে প্রিয় কি জিনিস, উনি মানে ওদের সাথে কোন সময়টা উনি সময় দিতেন, বা কখন তাদের সাথে মানে এত কিছু করেছেন উনি, অলমোস্ট 150 বইয়ের উপরে হবে উনি লিখেছেন তার মাঝখানে উনি, এবং জব করেছেন, সবকিছুই ওনার ছিল। এবং এই বাচ্চাদেরকে কিভাবে উনি সময় দিতেন, তা ওরা কি উপলব্ধি করেছে সেই সময়, তা এখন কি ওর উপলব্ধি করে, সেটা আমি একটু জানতে চাচ্ছি তারই ফায়াতখানের কাছে। ধন্যবাদ। এফা কি তোমরা রেডি হচ্ছ? একটু করে ছোট করে আবার আসবো আমরা। অনেক ধন্যবাদ। আমি প্রশ্নটা শোনার পর থেকে আমি গুছাচ্ছিলাম যে কিভাবে জিনিসটা বলা যায়। আমার বাবা মোটামুটি 80 বছর পার করে তারপরে চলে গেছেন, সেটা মাশাল্লাহ মোটামুটি সুদীর্ঘ একটা জীবন। এই জীবনে অনেকগুলো পর্যায় ছিল, পর্যায়গুলো মানুষের, প্রতিটা মানুষের জীবন যেরকম ভালো মন্দ সবকিছু মিশে হয়, উনার জীবনও এরকম ছিল। ছোটবেলায় মাকে হারিয়েছিলেন, ছোট বোনকে হারিয়েছিলেন, পরবর্তীতে বড় দুই বোনকেও হারিয়েছিলেন, সেটা একটা কষ্টকর ব্যাপার ছিল। আবার আব্বার স্কুল জীবনটা খুবই আনন্দময়, একটু আগে যে আপনি উল্লেখ করলেন, বন্ধু বান্ধবের বিরাট বিরাট একটা গ্রুপ ছিল, এটা সারা জীবন তারা, ওনারা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই বন্ধুত্বটা অটুট ছিল। তারপরে আব্বা যখন ইউনিভার্সিটি শেষ করে চাকরি জীবনে যান, চাকরি জীবনও খুব আনন্দের আনন্দে ছিল, অনেক বড় অভিজ্ঞতা। 29 বছর আপনার রেডিওতে ডিরেক্টর হওয়ার পরে যখন উনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে বসলেন, আমার মনে হয় ওইটা ছিল তখন তার তার কর্মজীবনের সবচেয়ে পিক আর কি, সবচেয়ে চূড়া আর কি। তারপরে রিটায়ার করলেন, আমরা সরকারি কলোনি ছেড়ে নিজেদের বাসায় চলে গেলাম রামপুরাতে, যেখানে উনি শেষ দিন পর্যন্ত ছিলেন। সেই সময়টায় রিটায়ারমেন্ট জীবনও আব্বা বসে থাকতেন না, আব্বা খুব অ্যাক্টিভ মানুষ ছিলেন আর কি। হ্যাঁ, বাসায় আমরা যতক্ষণ দেখতাম, হয়তো আমার মনে আছে যে সবসময় দেখতাম যে লিখছেন বা এটা কিছু, বা উনি বাইরে গেলে কিন্তু খুব অ্যাক্টিভ থাকতেন, এবং যে কোনো অনুষ্ঠানে বা বন্ধুদের একটা ইয়েতে সমাবেশে বা এই ধরনের কোনো অনুষ্ঠানে গেলে আমরা সবসময় আব্বাকে দেখতাম, যে প্রচন্ড ভাবে উনি সুন্দরভাবে জনসংযোগ
করতে পারেন আর কি। তো এই জিনিসটা এই জিনিসটা তিনি রিটায়ারমেন্টের পরেও যথাসম্ভব ধরে রেখেছিলেন। এমনকি আমি যতটুকু বুঝি যে 75 প্রায় 75 বয়স বছর বয়স পর্যন্ত তিনি একলা একলা বিদেশে ঘুরে আমাদেরকে দুই ছেলের কাছে গেছেন। এটা একা একা এয়ারপ্লেনে প্লেনে করে যাওয়া এবং সবকিছু এগুলো ছিল তার কাছে খুব একটা আনন্দের একটা বিষয় আর কি, উনি খুব এনজয় করতেন জিনিসগুলো। তো আমি এই জন্য তার ব্যক্তি জীবন, কর্মজীবন আর সংসার জীবন তিনটাকেই আমি মোটামুটি ভাবে এভাবে বলতে পারি যে উনি সবগুলো মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে যেতেন আর কি। যখন উনি বাসায় আছেন তখন একজন কঠিন ডিসিপ্লিন বাবা, যখন বাইরে আছেন কর্মজীবনে তখন একজন খুব মিশুক একজন ব্যক্তি, আবার ব্যক্তি জীবনে নিজের পার্সোনাল যেটা লাইফ বলি আমরা, যেটা আমরা আমি বলবো যে প্রতিটা মানুষেরই পার্সোনাল লাইফ থাকে, ওইটাতে সবাই ঢুকতে পারে না। ইভেন আমার বাবা হলেও আমি হয়তো তার পুরো জীবনের অংশটা আমি দেখতে পাবো না, কারণ প্রতিটা মানুষেরই পার্সোনাল কিছু দিক থাকে। সো ওই দিকগুলো তার অনেক তিনি অনেক নিজের মতো করে হয়তো হয়তো গুছিয়ে রাখতেন, আমরা অতটা জানতে পারবো না। সো আমি এভাবে মনে করি যে আমরা তিন ভাই বোন আছি, একটা মানুষের জীবন একটা গল্পের মতো, মনে করেন 80 বছরের বেশি একটা জীবন একটা উপন্যাস বা আরো বড় কিছু। আবার এটাও আমি মনে করি যে প্রতিটা দিনই একটা মানুষের প্রতিটা দিনই যে যে সময় গুলোতে তার জীবনে অনেকগুলো ইভেন্ট ঘটে প্রতিটা দিন নিয়েই একটা গল্প লেখা যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে একটা 80 বছরের বেশি একটা জীবনে যদি আমরা প্রতিদিন নিয়ে গল্প লিখি সেটা কত বড় একটা উপন্যাস হবে। আর আমরা ছেলেমেয়েরা নিজের ছেলেমেয়ে হয়েও আমরা হয়তো পুরোটা জানতে পারবো না। আমি যেইভাবে দেখলাম আমার বোন বা আমার ভাই আরেক দৃষ্টিকোণ থেকে পার্সপেক্টিভ থেকে দেখায় পুরোটা মিলে একটা আমরা পিকচারটা পাই, মানে আমরা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করি। প্লাস সেটা ছাড়াও বাইরের লোকরা তাদের একটা পার্সপেক্টিভ আছে। আমার বাবা যেহেতু অনেকের সাথে মানে একটা মানুষকে তো সব জায়গায় মিশতে হয়, অনেক জায়গায় মিশতে হয়, অন্যদেরও অনেক ধারণা আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছেলে মেয়ে হিসাবে আমরা শুধুমাত্র তার কর্মকাণ্ড না দেখার পরও আমরা আরো কিছু বেশি উপলব্ধি করি, মানে যেটাকে আমরা বলি মানে শিরায় শিরায় উপলব্ধি আর কি, রক্তের সম্পর্ক। এই জন্য আমরা যখন আমাদের যখন বয়স হচ্ছে এখন, আমরা যেই বয়সটাতে আমরা দেখেছি আমার বাবাকে একটা খুব কর্মজীবনে খুব অ্যাক্টিভ মানুষ, আমরা সেই বয়সটার দিকে যাচ্ছি বা গিয়েছি, তখন আমি হয়তো এখন রিলেট করতে পারি কিছুটা যে আব্বা ওই জিনিসটা কেন করলেন, তখন এই জিনিসটা কেন করলেন, হয়তো তখন আমি বুঝতাম না কিন্তু এখন আমরা বুঝতে পারি এই জিনিসগুলো। তো আমি একটু ইন জেনারেল বললাম, যদি স্পেসিফিক বলতে চাই, আমি সেদিনই আমার বোনের সাথে আলাপ করছিলাম যে আমার বাবাকে আমি খুব আনন্দিত দেখতাম সবসময় যখন উনি কোথাও বেড়াতে যেতেন বা বিদেশে যেতেন বা এই ধরনের কিছু। আব্বার কাছে সবকিছু মানে বিদেশে যাওয়া যাচ্ছে একটা অ্যাডভেঞ্চারের মতো, মানে নতুন কিছু জানা, নতুন কিছু দেশ দেখা। আমাকে উনি শেষ দিন পর্যন্ত বলে গেছেন যে ওই দেশটা তো দেখা হলো না, ওই সেই দেশটা দেখা হলো না। তখন আব্বা পায়ে অ্যাক্সিডেন্টের কারণে পায়ে অসুবিধার জন্য তা হাঁটা চলা অনেক সীমিত হয়ে গেছে, তারপরেও উনি যখনই আমার সঙ্গে কথা হতো তখনই উনি বলতেন যে ওই জায়গাটা যাওয়া হলো না, তোমার এখানে যাব কিভাবে, এসব প্ল্যান করি। এই জিনিসগুলো আমি বুঝতে পারতাম যে আব্বার যে সারা জীবন একটা কিছু নতুন কিছু জানা বা নতুন কিছু শিখা, এই জিনিসগুলোই আসলে পুরো জীবনটাকে মানে ড্রাইভ করে নিয়ে গেছে আব্বাকে। এই যে লেখালেখি করা, এতগুলো বই, 137টা বই আমি উনি চলে যাওয়ার পরে আমি ডকুমেন্ট করেছিলাম, মানে করেছি অলরেডি, ওয়েবসাইটে দেখতে পাবেন, 137টা বই লেখা তো মুখের কথা না। এবং একদম একদম ঠিক, কারণ এটা যে কোনো মানে মানুষের পক্ষে অসম্ভব একটা ব্যাপার, কারণ উনি ছেলে মেয়েদেরকেও লালন পালন করেছেন, পাশাপাশি আবার ঘর সংসার করেছেন, লেখালেখি করেছেন, চাকরি বাকরি করেছেন, সবকিছু সমতালে চলেছে, এবং মানে প্রচুর তার মানে সবার সাথে তার একটা খুব আত্মার সম্পর্ক ছিল।
আচ্ছা, আমরা একটু পরে আবার আপনার কাছে আসবো। আমরা একটু তাদের ইয়েটা দর্শক শ্রোতাদেরকে একটু যুগলবন্ধুটা একটু দুজনের আমরা একটু মিউটে চলে যাই। দর্শক শ্রোতা, আমরা সুরের মূর্ছনায় এখন যাচ্ছি, তান এবং ঋণাত Thank you.
Thank you.
Thank you.
ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এক্সেলেন্ট এক্সেলেন্ট আমি এক্সেলেন্ট এক্সেলেন্ট আমি সুরের মূর্ছনার মাঝে জানি না আউটপুটটা কিরকম গেছে, অবশ্য ঠিক বোঝা যাচ্ছে না, লেটেন্সি থাকে তো অনেক সময়। আউটপুটটা কিরকম? খুব সুন্দর, খুব ক্লিয়ার, খুব সুন্দর। দর্শক শ্রোতাদেরও আমার কাছ থেকে এবং দর্শক শ্রোতাদেরও কমেন্ট আছে, আমি একটু পড়তেই হবে তারপর আমি কাছে যাব। আমি একটু পড়ে নিই। আফরিনা আক্তার সিমু, কৃষ্ণা বসু সরকার অ্যান্ড এইট আদার্স পিপল আর ওয়াচিং উইথ ইউ, শামিম আহমেদ পলাশ, প্রাথমিক শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির গর্বের একজন মানুষ মরহুম মোবারক হোসেন খানকে, আজ তার গুণী তিন সন্তানকে একসাথে দেখে একসাথে দেখছি। এই তিন ভাই বোনের জন্য অনেক শুভেচ্ছা রইল। শর্মিষ্ঠা দাস, আঙ্গিনার গুণী সমাবেশ, সোফিয়া রহমান, খুব সুন্দর প্রোগ্রাম কবি শারমিন আপু, আনিস খান, বেস্ট শো, রহমান রাফিজা, আমার একটা প্রশ্ন ছিল, আপনারা তিন ছেলে মেয়ে এত সুন্দর করে বেড়ে ওঠার পিছনে মা বাবার কার ভূমিকা বা প্রভাব বেশি পড়েছে? কারণ আমরা জানি আপনাদের মা বাবা দুজনেই গুণী মানুষ। আমার না, এটা দর্শকদের প্রশ্ন। আমি তারপরে আচ্ছা আমি তারপরে একটু দিয়ে আসি, তারপরে আমি আবার আপনাদের কাছে সেই প্রশ্নটার উত্তর জানতে যাব। কৃষ্ণা বসু সরকার, অনেক শুভকামনা রইল সকলের জন্য। নীল, অভিনন্দন আঙ্গিনা ইন্টারন্যাশনাল, আরো সকল আরো সফল আরো বেগবান থেকে এই পথ হোক, এই পথ চলা এই সংগঠনগুলোকে সম্মান ও শ্রদ্ধা জানানোর প্রয়াস করেছে। এই বিখ্যাত গুণীর সার্থক উত্তরসূরিদের একসাথে দেখেও ভালো লাগছে, আমাদের দেশের গর্ব। আনিস খান, ওয়াও, জাস্ট ওয়াও। কৃষ্ণা বসু সরকার, অসাধারণ অনুষ্ঠান। রহমান রাফিজা, চমৎকার লাগছে। আনিকা খান, ইজ ওয়াচিং উইথ ইউ, গেট দেন
সালিহা রহমান এত গুণীজনদের সমাবেশ সত্যি সত্যি অসাধারণ। সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। তৌফিকা শাহিদ ইজ ওয়াচিং উইথ ইউ। সুলতানা শিরিন আমাদের সাথে আছেন, সুফিয়া রহমান আমাদের সাথে আছেন, কৃষ্ণা বসু সরকার, আহা সুরের এত মূর্ছনায়, এত সুন্দর মূর্ছনায় ডুবে যাচ্ছে মন মনে হচ্ছে। সুফিয়া রহমান, থ্যাংক ইউ কবি শারমিন আপু ফর দিস অ্যামেজিং প্রোগ্রাম, সাচ ট্যালেন্টেড পিপুল ইন ওয়ান প্রোগ্রাম। অনন্যা ওয়াফি রহমান ইজ ওয়াচিং উইথ ইউ। তানিয়া হক ইজ উইথ আস। নিশা আহমেদ অলসো উইথ আস। তৌশিক মজুমদার, কাকুর আশীর্বাদ, সবই চমৎকার মানুষ। জেরিন মুন, আহাকি মধুর ধ্বনি। এম এস ওয়েব অলসো উইথ আস। নিশা আহমেদ, অনেক অনেক ভালো লাগছে। সালিহা রহমান, চমৎকার সুরের খেলা। তামিম আর আপুর হাতের অসাধারণ সুরের জাদুতে মুগ্ধ বিমোহিত। তারপর সাহি রেবেকা শারমিন ইজ ওয়াচিং। সুলতানা শিরিন, অসাধারণ। সাফি রেবেকা শারমিন অলসো আমাদের সাথে আছে। আনিস খান অ্যান্ড আইফি সাহা অলসো আমাদের সাথে আছেন। আনিস খান লিখেছেন, আই এম স্পিচলেস, দারুণ প্রোগ্রাম অর্গানাইজড বাই কবি শারমিন আপা। শাহির রেবেকা শারমিন, ইটস এ গ্রেট শো। আইভি, শুভকামনা রইল পরিবারের ত্রিরত্নের জন্য। রাজিত, অনেক সুন্দর। অনন্যা ওয়াফি রহমান, অসাধারণ প্রখ্যাত সঙ্গীত ব্যক্তির ওস্তাদ মোবারক হোসেন খানের প্রতি বিনম্র শ্রদ্ধা। বংশ পরম্পরায় ওনার তিন সন্তান গুণীজন প্রিয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা। সাইদা ইয়াসমিন করিম অংশ উইতাস। শাহি রেবেকা শারমিন, থ্রি ব্রিলিয়ান সিবলিংস। কবি জাহিদুল হক অলসো উইথ আদ। শাহি রেবেকা শারমিন, গুণী পরিবারের গুণীর সন্তান আপনারা সবাই। সুলতানা শিরিন, আমি অভিভূত। আচ্ছা, আমরা আবার পরে কমেন্টে আসি, আমরা কথা বলি, কমেন্ট থাকবে, লাইভে তো কমেন্ট থাকবে। আমরা এখন আমরা জাতীয় দর্শকদের প্রশ্নটা ছিল, সেটা আমি তারিফ খানের কাছে করতে চাই, তারপরে আবার সবাই কাছে করবো। দর্শকরা জানতে চেয়েছে যে আপনার মা বাবা দুজনের গুণী, কার প্রভাব কে বেশি পড়েছে আপনাদের উপরে? অনেক ধন্যবাদ। আমি আগের বারও যেটা বলেছিলাম এখনো সেটাই বলি, যে তিনজন ভাই বোন আমরা কিন্তু কমপ্লিমেন্টারি। তো আমি একলা বললে হয়তো এটা পুরোপুরি চিত্রটা পাবে না, বা আমি মনে হয় সবাই যদি বলে পরে তারপরে আমরা এটা মিলাতে পারবো। তো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাবা আর মা দুইজনে তাদের সংসার জীবনটাকে এমন ভাবে ভাগ করে নিয়েছিলেন যে আমরা সবসময় মোটামুটি এইভাবে ধরে নিতাম যে বাসার কাজগুলা বা বাসায় স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, এই জিনিসগুলা আম্মাই দেখাশোনা করতেন, আর বাইরের যে কাজ খাওয়া যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া কিংবা কোনো একটা বাইরে কোনো একটা বিষয়ে আমাদেরকে কোথাও নিয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো ছিল বাবার দায়িত্বে। এটা খুব আনকমন না, আমার মনে হয় এটা অনেক পরিবারই, বেশিরভাগ পরিবারই এরকম হতে পারে এরকম একটা। অবশ্য আজকাল দিন অনেক চেঞ্জ হয়েছে, এখন অবশ্য বাবারাও অনেক কিছু বাসায় ইনভলভ, মায়েরাও বাইরে ইনভলভ। তো ওই সময়টা এরকম ছিল যে আমরা ওইটা মোটামুটি ওভাবেই ধরে নিতাম। সো আমরা সকালে দেখতাম যে বাবা অফিসে চলে যাচ্ছেন, ওইটুকু আমার কাছে ছোট যখন একদম ছিলাম, মানে স্কুলে ফাইভ সিক্স এরকম পড়তাম আর কি, ওই সময় থেকে স্মৃতিগুলো একটু ক্লিয়ার আছে। তারপরে আব্বাকে এসে দেখতাম বাসায় এসে, অফিস থেকে এসে রেস্ট নিচ্ছেন, রেস্ট নেওয়ার পরে আমাদের সঙ্গে আমাদের খেলাধুলা করতাম, যে বাইরে উনি দেখতেন দূর থেকে। সন্ধ্যাবেলায় আমরা পড়তে বসতাম, ওই সময় আব্বা আম্মা দুজনেই মনিটর করতেন একটা সময়। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় একসঙ্গে খাওয়া দাওয়া, তারপরে রাতের টিভি প্রোগ্রাম দেখতাম মাঝে মাঝে একসঙ্গে। এটা ছিল দৈনন্দিন জীবন। এখন ইম্প্যাক্ট যেটা ফেলে সেটা হচ্ছে, মানে গ্রেটার পার্সপেক্টিভে দেখতে হলে আমি বলবো যে
ওনারা সবসময় একটা ডিসিপ্লিন লাইফের দিকে আমাদেরকে নিয়ে যেতে চেষ্টা করতেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেটা হচ্ছে যে যেমন প্রতিদিন ঘুম থেকে উঠার সময়টা বা খাওয়া দাওয়ার সময়টা বা কোন সময় কি করব বা কখন কোনটা কতটুকু বেশি করা ঠিক হবে না, এই ডিসিপ্লিন জিনিসটা আব্বা আম্মা দুজনের মধ্যে খুব ছিল। যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন কোথাও যদি একটা টাইম আমরা দিতাম যে অমুক জায়গায় যেতে হবে, তো আমি দেখতাম কখনো আমার আব্বা বা আম্মা দুজনে কোনো সময় টাইমটা মিস করতেন না। তো আমি অনেক সময় দেখেছি যে আমরা নিজেরা অনেক সময় কোথাও একটা কথা দিয়ে টাইম দিয়ে টাইম মেনটেন করতে পারি না, কিন্তু ওনারা আমি সারা জীবন দেখেছি, আমি এখনো দেখি, আম্মা আছেন এখনো দেখি আমি যে ওনারা টাইমের ব্যাপারটা। তো এই জিনিসটা আসলে জীবনের উপর প্রভাব ফেলে। তো আমি বেসিক্যালি আমি এটুকুই বলতে চাই যে আমরা ভাই বোনরা নিশ্চয়ই আরো কিছু বলবে, আমি এটুকু বলতে চাই যে আমার বাবা মা দুজনেই ডিসিপ্লিন জিনিসটা আমাদের জীবনের মধ্যে, এবং ওয়ান অফ দ্য মেজর থিং যে লেখাপড়াটা যাতে আমরা ঠিক মতো করি, এই জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করে দিতে রাজি ছিলেন যে কোনো সময়। তো যেমন আমার বোন তো প্রথম সন্তান, যেহেতু সবকিছু ওনার দিকেই প্রথমে ওনার উপর দিয়ে গেছে প্রথমে, তারপরে আমরা আসছি আস্তে আস্তে। তো আমার মনে আছে যে আমার বোন 82 সালে যখন ম্যাট্রিক পরীক্ষায় হোম ইকোনমিক্সে প্রথম স্থান অধিকার করে বোর্ডে, আমার আব্বা মানে আব্বা এই ফোনে নিউজটা পেয়েছিলেন সকালবেলায় নিউজ পেয়েছিলেন। আমাদের ড্রয়িং রুমে তখন ফোন ছিল, আমি শুধু একটা ভূমিকম্পের মতো আওয়াজ শুনলাম আর কি, দেখলাম যে ওই আমার আম্মাকে ডাকছে যে রিমিরাম্মা তুমি কোথায়। তারপরে ওই ওই রকম বাসার মধ্যে এরকম মানে ভূমিকম্পের মতো দৌড়াতে দিতে পারছে যে রিমি তো প্রথম হয়েছে বোর্ডে। তো সেই জিনিসগুলা মানে মানে মানুষের মানে জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে যদি হয় যে তার শিক্ষার অর্জনগুলা তার জীবনে যদি সবচেয়ে বড় পাওয়া হয়, তাহলে আমি বলবো যে আমার আব্বা আম্মা ওইটাই ছিল তাদের সবচেয়ে প্রায়োরিটি আর কি। তো তারপরে অবশ্যই আমাদের রক্তের মধ্যে দিয়ে আমাদের গান বাজনা চলে আসছে, অবশ্যই তারা কখনোই ডিসকারেজ করেননি, কিন্তু কখনোই বলেননি যে লেখাপড়াকে স্যাক্রিফাইস করতে হবে, ওটা কখনোই বলেননি। এই জন্য হয়তো আমরা সবাই আজকে শিক্ষকতা করছি বা সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার চেষ্টা করেছি বা জীবনটাকে, তো আমরা চেষ্টা করি ছেলে মেয়েদের মধ্যে ওই জিনিসটাই ফ্লো করে দেওয়া আর কি, ডিসিপ্লিন এবং এডুকেশন ফার্স্ট। আমার মনে হয় আমার ভাই বোনরা আরো কিছু যুক্ত করতে পারবে। আচ্ছা, আর খুব ভালো লাগলো, মানে আমরা দর্শক শ্রোতাদেরকে কিছু আপনাদের কথাগুলো তুলে ধরতে পেরেছি। প্রচুর দর্শকদের কমেন্ট আছে, আমি আজকে মাপ চেয়ে নিচ্ছি, আমরা যদি আপনাদের কমেন্টে যাই তাহলে ওদের সাথে কখনোই সময় হবে না আর কথা বলার, এত বেশি কমেন্ট। আশা করি পরবর্তীতে সবাই কমেন্টগুলো আপনারা পড়ে নেবেন একজন আর একজন। আমার এখন মানে আর কোনো উপায় নেই এছাড়া, যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটি, তো আমি তারপরে যাচ্ছি রাজিতের কাছে। বাবা হিসাবে কেমন ছিলেন তিনি, খুব অল্প কথায় কি বলা যাবে তাহলে একটু আমাদেরকে জানান। বলা তো অবশ্যই যাবে, তবে বাবা তো এনসাইক্লোপিডিয়া, যেটা আমি সবসময় বলি যে বাবাকে নিয়ে কথা বলা শুরু করলে শেষ করা খুব কঠিন, কারণ ওনার একটা মানুষের মধ্যে এত সাইড, রাইটার অ্যাজ এ বাবা যেটা বলছে, বাবা হিসাবে, রাইটার হিসাবে, আবার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, আবার মিউজিক বিষয়ক লেখা বিষয়ে। তো ওভারঅল যেটা সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে একটু অন্যরকম, যেটা কারণটা হচ্ছে যে অল্প কথাতেই বলবো বারবার, তারপরে সংক্ষিপ্ত করে যে মেইন যে ফোকাস পয়েন্টটা সেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার বড় ভাই বোন যখন বড় হচ্ছে তখন আব্বার অফিস আওয়ার ছিল ডিফারেন্ট, আপনার মনে আছে কি না, তখন 7টা থেকে 2টা এরকম একটা অফিস হতো আর কি। তো আমার সেটা জ্ঞানে অলমোস্ট নাই জিনিসটা, সেজন্য হতো কি তখন আব্বা 2টার সময় বাসায় চলে আসতো, বাসায় আসার পরে আব্বার প্রচুর সময় থাকতো বিকালবেলা রেস্ট নিয়ে, আব্বা 2 ভাই বোনকে নিয়ে আম্মাকে নিয়ে বেড়াতে যেতেন। হ্যাঁ, আমার জন্মের আগের কথা এগুলো। তো আমি যখন জন্ম হয় ততদিনে আমার জ্ঞান হতে হতে অফিস আওয়ার হয়ে গেছে 9টা 5টা। যে কারণে ওই যে আব্বার সঙ্গে যে সময় কাটানো ওই জিনিসটা ওইভাবে আমার হয়ে ওঠেনি ওইভাবে, কিন্তু পার্সপেক্টিভ ছিল ডিফারেন্ট। আব্বা 5টার সময় অফিস থেকে আসার পরে, বাসায় আসার পরে সন্ধ্যাবেলা প্রতিদিনই আব্বা কোথাও না কোথাও বেরোতেন, মুক্তধারা, বাংলা একাডেমি, বাংলা বাজার, কোথাও সব জায়গাতেই আব্বা কোথাও না কোথাও যেতেন। তো অফিসার্স ক্লাবে আব্বা যেতেন, তো এই জায়গাগুলোতে আবার আমি আবার আব্বার নিত্যসঙ্গী আর কি। আব্বা বিকাল সন্ধ্যাবেলা আমাকে নিয়ে সবসময় এই প্রতিটা জায়গাতে, এই জায়গাগুলোতে আমি আব্বাকে অন্যভাবে পেয়েছি। আমার ভাই বোনের মতো সেভাবে আমার দেখা হয়নি, কিন্তু আমি একদম অন্যরকমভাবে আব্বাকে দেখেছি। এই জন্য
আব্বার যে বাইরের যে রূপটা বাইরে মানুষের সাথে, সেটা আমার অনেক বেশি দেখা আর কি। আমি আব্বাকে হো হো করে হাসতে দেখেছি, আড্ডা মারতে দেখেছি আব্বার সঙ্গে। আমি যেটা আমার অসম্ভব স্মরণীয় একটা স্মৃতি, সেটা হচ্ছে যে আব্বার সমস্ত বন্ধুদের সাথে, সেটা আব্বার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, আপনি চাচা আছেন, আপনার বাবা আমার বাবার বন্ধু, আপনি জানেন সেটা, সাদেক চাচা, ওই আপনি জানেন, সবাইকে চেন, রতন চাচা, মতি চাচা, এই ধরনের যত যত বন্ধু ছিল, সোপান সাহেব, সোপান চাচা। তো আমার একটা স্মৃতি হচ্ছে এরকম যে আমরা একবার যমুনা সেতুতে গেছিলাম আর কি। তো আমি একমাত্র ছেলে হিসেবে গেছিলাম আব্বার সাথে, পুরো একটা মাইক্রোবাস ভরে আব্বার সমস্ত বন্ধু আর আমি একমাত্র ছেলে, সব গাড়ি ড্রাইভারের পাশে সামনে বসে আর কি। এবং পুরোটা রাস্তা আমি তো দেখলাম, পুরোটা যাওয়া গেলাম, ওখানে ওখানে একটা হলিডে হোম ছিল, সেখানে থাকলাম সারাদিন, বিকালে ফিরলাম। এই যে আমি আমি দেখলাম, আমি একটু একদম অন্য একটা মানুষকে আমি দেখলাম আর কি, একদিন ওই দিন আমার দেখা আর কি। আমি এরকম দেখিনি বাবাকে, বাবা তো কথাই বলেন না বাসাতে, একদম চুপচাপ, কিন্তু ওই দিন দেখি একদম অন্যরকম একটা মানুষ। তো এই আমার কাছে এই জিনিসটা অন্যরকম আর কি। আর ভাইয়া যে কথাটা বলছিল যে কার প্রভাব বেশি, সেটা আমাদের মনে হয় আমরা তিন ভাই বোনে একদম এই ব্যাপারটায় সম্পূর্ণ একমত আমরা। উনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমরা তিনজনেরই একই মতামত আমরা, এখানে আর আলাদা করে বলার কিছু নেই। আব্বার যেটা হচ্ছে যে আব্বার টেক ওভার করতেন আর কি, একটা সার্টিন আম্মার ব্যাপারটা আম্মা আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতেন আর আব্বা তারপর টেক ওভার করতেন, সেখান থেকে জীবনের বাকি জিনিসগুলি শেখানোর জন্য আব্বার যে ব্যাপারগুলো ছিল। তো এক একজনের দায়িত্ব ভাগ করা ছিল আর কি, কন্ট্রিবিউশনের ব্যাপারটা আমার মনে হয় ইকুয়ালি সমান। আমি একটু ফজিয়াপুর কাছে যাচ্ছি, ফজিয়াপুরকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে বাবার সাথে ছোটবেলার কোনো মধুর স্মৃতি কি মনে পড়ে? আসলে আমি তিনজনের কথা এর মধ্যে আনতে চাচ্ছি এবং জানতে চাবো কোনো মধুর স্মৃতি আপনার কি মনে পড়ে বাবার সাথে, কারণ আপনি তো প্রথম সন্তান। স্মৃতি তো অনেক অনেক স্মৃতি, হ্যাঁ, মানে আমি প্রথম সন্তান, মানে আসলে জন্মগত আমার ছোট বড় ভাইটা খুব ছোট বয়সে চলে যায়, তারপরে আমি আসি, যে কারণে ওনারা আমাকে একেবারে মানে কি বলবো, চোখের আড়াল করতে পারতেন না বা কোল থেকে নামাতে চাইতেন না বা মানে অসম্ভব অতিরিক্ত আদরে যা হয় আর কি। তো যে কারণে আমি যখন আধো আধো কথা বলতে শিখি, এটা আমার স্মৃতি একটু আগে চলে যাচ্ছে, একটু পুরনো কথা বলে নিই তারপর মেমোরি থেকে আসবো, কারণ যে কথাগুলো বলছি এগুলো আমার স্মৃতি তৈরি হবার আগের কথা। তো যে কারণে অসম্ভব আদর মানে ছিল, এটা আমি আসলে বলতে চাই না, প্রত্যেকটা সন্তানই আদরের, কিন্তু আমাকে পেয়ে ওনারা মানে একেবারে আত্মহারা হয়ে গেছিলেন। বিশেষ করে আব্বা সামনে একটা ছোট্ট শিশু জন্ম থেকে একটু একটু করে বড় হয়ে ওঠা, আমি তো বড় সন্তান তিনজনের মধ্যে প্রথম, ওনাদের চোখের সামনে একটা ছোট্ট বাচ্চা কি করে একটু একটু করে বড় হচ্ছে, তারপরে এক বছর দু মাস হতেই আমি কথা বলা শুরু করলাম, আব্বা আম্মা ডাকা, এরপরে অন্যান্য কথা। আব্বার কাছে এগুলো ছিল একবার বেশি বিস্ময়। আব্বা করতেন কি, আমি মানে প্রত্যেক বাচ্চার মতোই আধো আধো কথা বাচ্চারা প্রথমে বলে, আমিও তাই বলতাম, ময়না ময়লাকে বলতাম হয়তো ময়না, বা ডিগবাজি খাবো, আমি বলতাম যে গিজগিজ খাবো, এই ধরনের অদ্ভুত যত আধো আধো কথা আছে। আব্বা প্রত্যেকটা শব্দ ডায়েরিতে লিখে রাখতেন, ওনার ডায়েরিতে প্রত্যেকটা ওয়ার্ড, কোন শব্দকে রিমি কি বলে, রিমি আমার ডাকনাম, কোন শব্দকে রিমি কি বলে, এগুলো প্রত্যেকটা লিখে রাখতেন। তারপরে আবার ফুটনোট লিখে রাখতেন যে সেই কথাটা বুঝবার জন্য উনি কিভাবে গলদঘর্ম হলেন, তারপরে আম্মার সাথে কি করে কথা বলে কথাটার মানে বুঝতে পারলেন, এগুলো সব উনি ছোট ছোট করে লিখে রাখতেন। পরবর্তী সময়ে এই ডায়েরিতে যা লিখেছেন একটু একটু সুন্দর করে গুছিয়ে উনি একটা বই লিখে ফেলেন, রিমির কথা বলা, বইটার নামই রিমির কথা বলা। এবং আমি মনে করি আমার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই রিমির কথা বলা। বড় হয়ে আমি বইটা নিজেও পড়েছি, পড়ে এত ভালো লাগতো যে অবাক লাগে যে এই বিষয়টাও কারো গল্পের বই লেখার একটা উপযুক্ত বিষয় হতে পারে। আসলে এই বিষয় নিয়ে বা এই টপিক নিয়ে বাংলা ভাষায় আর কেউ কখনো বই লিখেছেন বলে আমার জানা নাই, বা যে কোনো ভাষাতে কেউ লিখেছেন বলে জানা নাই, যে কারণে বইটা খুব আলোচিত হয়েছিল। তো এটা আমার খুব আনন্দের একটা বিষয়, আনন্দের স্মৃতি না হলেও আনন্দের বিষয়, আর স্মৃতিও বটে, কারণ আমি বড় হওয়ার পর বইটা পড়েছি, বইটা নিয়ে বাংলাদেশ টেলিভিশনে বুক রিভিউর একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আব্বার সাথে আমি অংশগ্রহণ করেছি, এগুলো খুব মধুর স্মৃতি আমার জন্য। এই গেল একটা স্মৃতি, আর একটা যেটা স্মৃতির কথা, আরেকটা যেটা বলেছি, রাজীব যেমন বললো যে ও আব্বাকে পেয়েছে অন্যভাবে, যে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে বাইরে, আর আমাদের সময় ব্যাপারটা ছিল এভাবে যে
আমাদের আব্বা, আমি রূপক কাছাকাছি, আবার একটু গ্যাপ দিয়ে রাজিত, ও আমাদের চেয়ে বেশ ছোট। তো আমি আর রূপক কাছাকাছি সময় বড় হয়ে উঠছিলাম। তো আব্বা অবসর সময় সবসময় আমাকে, প্রায় প্রতিদিনই আমাকে আর রূপককে দুজনকে দুই পাশে নিয়ে শুয়ে শুয়ে অথবা বসে বসে উনি আমাদের প্রতিদিন গল্প শোনাতেন। এটা আমাদের খুব একটা আনন্দের বিষয় ছিল। একেবারে যখন ছোট ছিলাম, সে ঠাকুরমার ঝুলির গল্প থেকে শুরু করে আরো অনেক অনেক গল্প আব্বা নিজে করতেন। কি বইগুলো, ঠাকুরমার ঝুলির বইগুলো কিনে কিনে নিজে আগে পড়তেন, পড়ে ওনার নিজের ভাষায় ওনার মতো করে আমাদেরকে গল্পগুলো বলতেন। আর এত গল্প বলতে হতো, প্রতিদিন গল্প বলা মানে 365টা গল্প বলা বছরে। তো একের পর এক বই কিনতেন। তারপর ওনার একসময় মনে হলো যে বাংলা বই অনেক হয়েছে, এবার বিদেশি কিছু গল্প ছেলে মেয়েদের শোনাবো। তো উনি বিদেশি বই কিনে পড়তে শুরু করলেন। এর মধ্যে আমার সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতি হচ্ছে যে জার্মানির গ্রিম ব্রাদার্স এর লেখা হ্যান্সেল এন্ড গ্রেটেল একটা নামে একটা বই ছিল, খুব সুন্দর একটা বই। হ্যান্সেল এবং গ্রেটেল দুই ভাই বোন, তারা পানি আনতে যায়, তারপর সৎমায়ের চক্রান্তে হারিয়ে যায়, তারপরে কীভাবে ফিরলো, এগুলো নিয়ে অনেক গল্প। তা আব্বা গল্পগুলো আমাদের পড়ে পড়ে শোনালেন, গল্প করে শোনালেন। পরবর্তী সময় উনি এই গল্পটা অনুবাদই করে ফেললেন, মানে লিখিতভাবে, তারপরে বইটা বইতে ছাপা হলো, বই মানে পত্রিকায়, সাহিত্য পত্রিকায় ছাপা হলো। উনি বাংলা করে এটার নাম দিলেন রিমি ও রূপক। আমি হচ্ছি রিমি, আর এই যে আমার পরে তারিফ হয়, তার ওর ডাকনাম রূপক। তো এই যে আমাদের খুব মজার মজার স্মৃতি। এরপর কিন্তু আব্বার অনুবাদ সাহিত্যের পদচারণা অনুবাদ সাহিত্যের জন্য উনি বাংলা একাডেমি পুরস্কার সঙ্গীত নিয়ে লেখার জন্য উনি আমাদের দেশের প্রথম পুরস্কার একুশে পদক এবং স্বাধীনতা দিবস পদক, এই দুটো উনি লাভ করেছিলেন। এগুলো বড় বড় স্মৃতি অবশ্যই বড় বড় স্মৃতি। আচ্ছা, আমি তারপরে আমি একটু মানে জিজ্ঞেস করব যে মানে একটু মানে আমরা কি অল্প একটু মানে স্মৃতি মন্থন করতে গিয়ে আমরা একটু ছবি দেখাচ্ছি আমরা আজকে সবাইকে, দর্শক শ্রোতা তো চিনেন জানেন, তারপরে আমরা আমার কাছে যতটুকু আছে যতটুকু সম্ভব এই মুহূর্তে আমরা একটু তাদের মোবারক যাত্রার এবং তার পরিবারের কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। এরা তিন ভাই বোন, মোবারক হোসেন চাচা এবং তার চাচি একসাথে আছেন, সবাই তিনজন, তাদের ছোটবেলার ছবি। আচ্ছা, তো আজকে আমি আসলে কি ছোট্ট করে মানে জানতে চাচ্ছি কি মানে এইভাবে মিউজিকে আসার জন্য বাবার তো অবশ্যই ধরেই বলে নাই যে মিউজিকে আসো, কিন্তু কিভাবে মিউজিকে মানে এই 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 মানে শরদ বা আমি জানি যে আপনি তবলায় আসেন, তারপরে শরদে আসেন, সবকিছুই আপনারা আসলে সবকিছুই মধ্যে জড়িত ছিলেন। আমাদের যে মিউজিক করা যাবে না এই ব্যাপারটা যে ভেঙে বের হয়ে আসাটা যদি আপু না করতো,
সেই বিদেশি সব কথা, এটা আমরা কি অন্যদিনে কিছু হতো না? এটা দারুণ ইন্টারেস্টিং গল্প। এটা একটা আমি জানি, কিন্তু জানতে চাই কিভাবে আপনি ঝুলে বসে বলে করতেন। আমি কিছু বলবো না, আমার মনে হয় আপু আপনি রিমি আপু আপনি সেই জিনিসটা দর্শকদের কাছে ওপেন করেন আজকে। আমি শুরু করছি। এমনিতে ছোটবেলা থেকে রূপক যেভাবে স্মৃতিচারণ করলো, সবাই নিশ্চয় বুঝতে পেরেছেন ওনারা আমাদের পড়াশোনার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস ছিলেন। সন্ধ্যা হলেই আব্বা আমার বই নিয়ে বসে যেতেন আর আম্মা রূপকের বই নিয়ে বসে যেতেন, দুজন দুই ঘরে পড়াশোনা। এবং আমাদেরকে বলতেন যে কখনো রাত জেগে পড়বে না, খুব রাত জাগতে কখনো দিতেন না, সন্ধ্যা সন্ধ্যায় ওনারা পড়াশোনা করে শেষ করে দিতেন। আর পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করতে হবে, ভালো ক্যারিয়ার তৈরি করতে হবে, সবসময় এই ব্যাপারে উৎসাহ, কিন্তু গান বাজনা করতে হবে এটা কখনো বলতেন না। ওনারা চাইতেন যে আমরা আসলে লেখাপড়াতেই যেন খুব ভালো করি। হয়তো ওনারা ধারণা করতে যে লেখাপড়া মানে পাশাপাশি যদি গান বাজনা শুরু করে দিই হয়তো আমাদের পড়াশোনায় মনোযোগ কমে যাবে, এটা হয়তো তাদের একটা ভয় ছিল। একবারে যে দিবেন না, মানে আসলে আমি তো যেভাবে বাজনাটা শুরু করেছি ওই বাজ আসলে বাজনা কিন্তু গানের চেয়ে বাজনা একটু কঠিন, এই কথাটা আমি একটু বলেই রাখি। গানের চেয়ে বাজনা একটু কঠিন, বাজনা শিখতেও সময় লাগে, বেশি রেয়াজ করতে হয় বেশি সব মিলে। তো ছোটবেলায় আব্বা আম্মা ভাবতেন আমি হয়তো গান করব, বা আমার আম্মা গান করেন, ওনার হয়তো ভাবতেন আমি গান করব। বাচ্চাই গান করে আমাদের বাসায়, আমার তিন ভাই বোনই বা আমাদের কেন আমাদের বংশ সব বাচ্চাকেই দেখেছি 5 বছর বয়স হলে হারমোনিয়াম বাজে গান গাইতে শুরু করে দেয়, কেউ শেখায় বা না শেখায় ওটা রক্তেই চলে আসে। ওই জিনিস আমাদের তিনজনেরই ছিল, আমরা 5 বছর বয়স থেকে সবাই হারমোনিয়াম বাজে গান গাইতাম। ওনারা ভাবতেন আমরা কোথায় গান টান করবো, তারপরে টেলিভিশনে এসো গান শিখি হতো, সেটা দেখে আমি সবগুলো গান ওখান থেকে তুলে নিতাম। তখন কিন্তু আব্বার খুব উৎসাহ ছিল, কারণ টিভিতে যে খুব বিখ্যাত অনুষ্ঠানে এটা খালামুনি সবাইকে বলেন, কিন্তু সেটা আমার গানটা পড়ে দিতেন, তারপরে ওটা শুনে শুনে আমাদের লিখতে হতো। আমরা যেহেতু ছোট ছিলাম, আব্বা আমাদের একটা গানের খাতা ছিল আলাদা ডায়েরি, ওই ডায়েরিতে আব্বা নিজে গানগুলো সবসময় লিখে দিতেন, খুব উৎসাহ ছিল। প্রতি সপ্তাহে ওই সময় উনি টিভি খুলে বসে দিতেন, যে গানগুলো বলা হতো উনি লিখে দিতেন আর আমরা টিভি দেখে দেখে শিখে দিতাম। এই করে করে যতগুলো গান আমি আর আমার কিছু পরে রূপক আমার একটু ছোট ও এসে আমরা দুই ভাই বোনে মোটামুটি শিখে নিলাম। কিন্তু বাজনার ব্যাপারে আমি যখন আগ্রহ করলাম, প্রকাশ করলাম, তখন দেখলাম যে না, কোনো আগ্রহ নাই। কারণ উনি জানেন যে বাজনায় একবার ঢুকে গেলে মানুষ আসলে একটা নেশার মতো হয়ে যায়, যে সব কাজ বাদ দিয়ে মানুষের হয়তো বাজনাটাকেই বেশি প্রাধান্য দেয়, এমন হতে পারে যে আমার হয়তো পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়ে যাবে এই ভাবনাটা। তো প্রথম কথা উনি বললেন যে না, শিখতে দিবে না। তো আমি মনে মনে ভাবছি আমার কিন্তু আসলে গানে তেমন আগ্রহ নাই, মানে গাইবার জন্য শিখি, গান গাইতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, এসব গান শিখি থেকে শিখতে ভালো লাগছে, কিন্তু আমি বড় হয়ে গান গাইবো না। আমার একেবারে ভেতর থেকে এটাকে বলে আমি সত্যি বুঝতে পারি এটা রক্তের টান, আমার ভেতর থেকে কেউ একজন বলে দিচ্ছে যে আমি আসলে সেতার বাজাবো। এটা কিভাবে যে ভাবনাটা এলো আমি বলতেই পারবো না, কিন্তু আসলে এসে গেল। কিন্তু সেতার বাজাতে গেলে সেতার লাগবে, সেটা শেখার জন্য গুরু লাগবে, সঙ্গীত গুরু ব্যবস্থার লাগবে, অনেক কথা। কিন্তু আমি তো এই সহযোগিতা পাচ্ছি না বাবা আমার কাছ থেকে। তখন আমি পথ খুঁজছি কি করা যায়। তো সেই সময় আমার হাতে এসে যায় একটা সঙ্গীত শিক্ষার বই। বইটা ছিল টেক্সট বুক বোর্ডের সঙ্গীত বিষয়ের বই, এবং বইটা লেখা আমার বড় চাচা অর্থাৎ আবেদ হোসেন খানের লেখা। এখানে আমি সবার জানবার জন্য একটু বলে রাখতে চাই যে আসলে এই সঙ্গীত শিক্ষা বিষয়ক প্রথম টেক্সট বুক বোর্ডের প্রথম বইটাই কিন্তু লিখেছিলেন আমার বড় চাচা, ওনার লেখা বই। বইটা ছিল এত ভালো করে লেখা যে সেটা ধরতে হবে কি করে, সারগাম কি করে, একদম বিগিনার যাকে বলা হয় প্রারম্ভিক শিক্ষার্থীরা কিভাবে যন্ত্রটা ধরতে শিখবে, বাজাতে শিখবে, একদম সচিত্র বিবরণ ছিল সেখানে। যার ফলে বইটা হাতে নিয়ে আমার বুঝতে কোনোই অসুবিধা হলো না। একে তো একটা পারিবারিক ধারা ছিলই, তার উপর ছবি দিয়ে এত পরিষ্কার করে লেখা, তো আমি বুঝে গেলাম যে এই বাজনাটাই আমি বাজাবো, এটা আমাকে বাজাতেই হবে যে করেই হোক। তো বাসায় আমার কোনো সেতার ছিল না, বা আব্বার সেতার না, আব্বা যেই যন্ত্রটা বাজাতেন সেটা হলো সুরবাহার, আমার দাদুর যন্ত্র। দাদু সুরবাহার বাজাতেন, দাদুর দুইটা সুরবাহার ছিল, একটা খুব বড়, একটা হলো ছোট। ছোটটা মোটামুটি সেতারের মাপের ছিল,
এবং সুগারের গঠন আকার অনেকটাই সেজারের মতো, কিছু কিছু অংশ ছাড়া, লাউয়ের অংশের গঠনটা ছাড়া, এগুলো ছাড়া বা ডিজাইন এগুলো একটু আলাদা, কিন্তু বাজাবার পদ্ধতি মোরাললেস একই, ফ্রেটের সংখ্যা তারের সংখ্যা এগুলো এক। এবং আব্বা তখন চাকরি নিয়ে বেশি ব্যস্ত, খুব নিয়মিত উনি বাজাতেন না, এই জন্য ওনার সুরবাহারটা আমাদের বাসার যে জানালা ছিল, জানালা তখন আমরা মতিঝিলের সরকারি বাসায় থাকতাম, জানালার যে দেয়ালে থাকতো দেয়ালটা প্রায় এতখানি চড়া হতো, কিন্তু মানে একটা মানুষ বসতে পারে এরকম জায়গা, ওই পুরানো বাড়িগুলো এরকমই হতো। তো সেই চওড়া জানালা ঘরের ভেতর যেটা ইন্টারনাল ওয়াল বলি, ওই ওয়ালে একটা জানালা ছিল, সেই জানালায় কোনাকুনি করে সুরবাহারটা আব্বা বেঁধে রেখেছিলেন। তো আমি করতাম কি, ওইটা আর নামাতাম না, যেমন বাধা আছে, আর জানলাটা তো অনেক চড়া, সামনের দিকে সুরবাহার রাখার পর আমার, আমি তো চিকন পাতলা মানুষ ছিলাম সবসময়, তো ওটার পিছনে বসার মতো আমার যথেষ্ট জায়গা ছিল। আমি করতাম কি, সুরবাহার যেভাবে বাঁধা আছে সেভাবেই বাঁধা থাকতো, আমি চেয়ারে এক পা দিয়ে সুরুৎ করে জানালায় বসে যেতাম সুরবাহারের পেছনে, ওটা তো বিল্ট ইন পজিশনে আছে, তো বসে বই দেখে দেখে ঠিক যেমন করে বাজাতে হয়, যে পদটাকে সা বলে, যে পদটাকে রে বলে, বই থেকে মিলিয়ে মিলিয়ে আমি দেখলাম কি আশ্চর্য, হুবহু মিলে যাচ্ছে মন্ত্রের সাথে। এবং ঠিক সেভাবে আমি প্র্যাকটিস করা আরম্ভ করে দিলাম, প্রথমে সারেগামা, তারপরে ধাপে ধাপে পাল্টা সাধন, পাল্টা সাধনের পর আসছে গত, গতের পর আসছে তান, তানের পর আসছে ছালা, এই পর্যন্ত আমি চলে গেলাম ওই বই শিখে, বই দেখে দেখে, বইটাও এত ভালো ছিল। তো আম্মা কিন্তু খুব পর্যবেক্ষণ করছেন, হ্যাঁ আব্বা হয়তো ব্যস্ত আছেন ওনার অফিস লেখালেখি সঙ্গে, আম্মা খুব পর্যবেক্ষণ করছে যে দিনে দিনে মেয়েটা কিন্তু এগিয়ে যাচ্ছে, হ্যাঁ ও কিন্তু বসে নাই। তখন আমি SSC পরীক্ষা দিয়েছি মাত্র, ওই সময়টা স্কুল ছুটি, অনেক সময় হাতে, আমি এই পর্যায়ে চলে এসেছি। তখন আব্বা এ আম্মা দেখে বললেন যে মেয়েটা তো কিছু না শেখাতেই বাজনা বাজাতে পারছে, তো ও যেহেতু পারছে ওকে শেখালে তো মনে হয় একটু ভালো করে পারবে। তখন আব্বা কনভিন্স হলেন, এর আগে পর্যন্ত কিন্তু আব্বাকে কনভিন্স করা যায়নি, কিন্তু আম্মা এভাবে বললেন যে এরপর আব্বা কনভিন্স হলেন এবং তখন আমাকে সেতার এনে দিলেন। এর আগে পর্যন্ত আমি চাওয়ার পর কখনো সেতার দেওয়া হয়নি, তো সেতার এনে দেওয়ার পর আমার আসলে আমাদের সঙ্গীত শিক্ষা যতই বই দেখে চেষ্টা করি না কেন, এরপর আর আর এগুলো সম্ভব ছিল না, এটাকে বলি গুরুমুখী বিদ্যা, একজন গুরুর সামনে বসে প্রথাগতভাবে শিখতে হয়, তো সেই হিসাবে ফর্মালি যাকে বলা হয় প্রথাগতভাবে, আমার হাতে খুড়ি হলো আমার চাচাতো ভাই বিখ্যাত সরোদশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেনের কাছে, উনি ওনার বাবাই ওস্তাদ আবেদ হোসেন খান। হ্যাঁ, তো আমার বড় চাচা যেভাবে বইতে লিখেছেন অত্যন্ত সিস্টেমেটিক্যালি, আমার ভাইয়েরও শেখানোর পদ্ধতি অত্যন্ত সিস্টেমেটিক্যালি ছিল, ওভাবে তিনি আমাকে জিনিসগুলো হাতে ধরে শিখিয়ে দিলেন, আলাপ, জোর, ঝালা, তান, এরপরে ও আলাপটা কীভাবে বাজাতে হয়। আলাপ তো গুরু সামনাসামনি বসে না শিখতে কখনোই সম্ভব হবে না, ওনার কাছে আলাপ বাজাবার কৌশলটা শিখলাম। তো কিছুদিন শেখার পর আমার মনে হলো যে না, আমি এটা হয়তো বাবা মা ভাবছে যে এটা সাময়িক একটা শখ বা মোহ, কিন্তু আমি তো জানি যে না, আমি একবার যখন ধরেছি এটা সারা জীবন ধরে রাখবো, কাজে আমার এখন একটু পাকাপোক্ত জায়গায় শেখা দরকার, যেখানে তো এই চিন্তা থেকে আমি খোঁজখবর জানতে পারলাম যে আমাদের বংশে তখন যেই কয়জন মানে শীর্ষস্থানীয় এবং সিনিয়র আর্টিস্ট ছিলেন, আমার চাচাদের পরেই ওস্তাদ খুরশিদ খানের নাম বলা যায়, যারা আমার আত্মীয়দের মধ্যে আমার চাচাদের প্রায় সবাই, এবং আমার ফুফাতো ভাই খুরশিদ ভাইয়া, উনিও কেউ 21শে পদক আবার কেউ স্বাধীনতা দিবস পদক পেয়েছেন, এনারা সবাই কিন্তু এই জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত। তো তো আমার ফুফাতো ভাই তখন ছায়ানটে শিক্ষকতা করতেন, সেতারের ক্লাস ছিল একমাত্র ছায়ানটে, সেখানে উনি শেখাতেন। তা আমি আম্মাকে বললাম যে আমি এখন ছায়ানটে ভর্তি হব, তাতে দুটো কাজ হবে, কারণ আমার বংশের যে ঘরানার শিক্ষাটা সেই শিক্ষাটা আমি খুশির ভাইয়ের কাছ থেকে পাবো, সেই সাথে ছায়ানটে ভর্তি হলে একটা প্রাতিষ্ঠানিক বিষয়ও আসে, আমি একটা সার্টিফিকেট পাবো, একটা 5 বছরের কোর্স কমপ্লিট করা। তো আম্মা রাজি হলেন, আমি সেতারের ক্লাসে ভর্তি হয়ে গেলাম, আমার সাথে সাথে একজন মানে সহযাত্রী লাগে বা যাই লাগে বলি, সে হলো রূপক, আমার ছোট ভাইও হাসছে, ওকে সাথে নিয়ে আমি ভর্তি হয়ে গেলাম, বললাম আমি সেটা শিখি তুমি তবলা শিখো, আমরা দুই ভাই বোন একসাথে বাজাবো, কেমন? ও খুব খুশি, আমরা দুই ভাই বোন একটা, আমি তখন HSC পাশ করেছি, ও আমার 2 বছর পরে ও SSC পাশ করেছে, তো দুজনেরই ভালো সময় আমরা ভর্তি হয়ে গেলাম ছায়ানটে, আমরা একসাথে একটানা 5 বছরের কোর্স কমপ্লিট করে, আমি সেতারে 5 বছরের কোর্সের সার্টিফিকেট, আর রূপক তবলায় 5 বছরের কোর্সের সার্টিফিকেট নিয়ে বের হলাম। তবে
যা বললাম সেতারটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। 5 বছরে কিন্তু আসলে উচ্চাঙ্গ সঙ্গীতে শুরুটা মাত্র করা যায়, কারোর সামনে বাজাবার মতো প্রেজেন্টেবল সম্ভব না 5 বছরে হওয়া, এটার জন্য দীর্ঘমেয়াদী তালিম লাগে। তো ওখানকার কোর্স শেষ হলো, এরপরে এই আমার একই গুরু ওস্তাদ খুরশিদ খানের কাছে আমি সেই 84 সাল থেকে নিয়ে শুরু করলে ওনার মৃত্যু পর্যন্ত সম্ভবত 26 বছর বোধ হয় একটানা ওনার কাছে আমি সেটা শিখেছি ছায়ানটের বাইরে। তখন ফর্মাল ট্রেনিং শেষ, কখনো উনি আমার বাসায় আসতেন, কখনো আমি ওনার বাসায় যেতাম, এবং এইভাবে একে একে উনি আমাকে একটা কথা বলেছিলেন, খুব সুন্দর একটা কথা আমি মনে করতে পারি। উনি ছিলেন আমার দাদুর, আমার পুরোতো ভাই, যেহেতু দাদুর দৌহিত্র আর আমি হলাম পৌত্রী, তো আমি দাদুকে দেখেছি এটা না বলাই ঠিক হবে, আমার জন্মের পর উনি মারা গেছেন, চোখের দেখা উনি আমাকে দেখে গেছেন, আমার তো কোনো স্মৃতি নেই ওনাকে নিয়ে। কিন্তু আমার এই ফুফাতো ভাই ওস্তাদ খুরশিদ খান উনি আমার দাদুর ছাত্র ছিলেন, সরাসরি ছাত্র, এবং দীর্ঘ সময় উনি দাদুর কাছে তালিম নিয়েছেন। একেবারে আমাদের ঘরানার যে তালিমটা, মিয়া তানসেনের ঘরানার, সেনি মাইহার ঘরানার যে তালিম, তার পরিপূর্ণ শিক্ষা উনি যতদূর সম্ভব আমার এই ভাইকে দিয়ে গেছেন। তো আমার খুশি ভাই যখন আমাকে শেখাতেন, সেই কথাটা বুঝি যে সুন্দর কথাটা, উনি আমাকে বলতে তুমি যতদিন পারো, যতটা পারো, আমি যতদিন বেঁচে আছি বা কর্মক্ষম আছি, তুমি আমার কাছে বিদ্যাটা নিয়ে নাও, এটা তোমার দাদুরই বিদ্যা, তোমার দাদুর বিদ্যায় আমার হাত ধরে আবার তোমার কাছে যাচ্ছে, এটা তোমার প্রাপ্য, তুমি যতটা পারো নিয়ে রেখে দাও, এটা তুমি চর্চা করবে, এটা তুমি রেয়াজ করবে। তো এই আমি গুরুর দানটা যেটা বলা হয় আমি খুব ভালোভাবে পেয়েছি, আমি ভালো গুরু দেখা পেয়েছি, এবং এভাবেই আমার শুরুটা হলো, তারপর আমি ধরে রেখেছি, ছাড়িনি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আসলে আমরা আজকে আপনাদেরকে প্রথমেই বলেছি দর্শক শ্রোতা, আমরা এখান থেকে সমস্ত গুণী মানুষদেরকে আমরা চেষ্টা করি আমাদের গুণী মানুষদের সান্নিধ্যে যাওয়ার, এবং সেই গুণী মানুষদেরকে আমরা কিছুটা সম্মানিত করার। তো আমরা এই ভার্চুয়াল যুগে এই মুহূর্তে আমরা আমি একটা আমাদের আঙ্গিনা থেকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা সম্মানিত করে আমি ওনাকে একটা তার ছেলে মেয়ের হাতে এই মুহূর্তে তুলে দিতে পারছি না, কিন্তু আমরা পরবর্তীতে এই অ্যাওয়ার্ডটি আমরা পৌঁছানোর ব্যবস্থা করব। তো আমি এখন দর্শক শ্রোতাদেরকে সেই অ্যাওয়ার্ডটি একটু দেখাতে যাচ্ছি আঙ্গিনার পক্ষ থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং সবাইকে আমি চেষ্টা করব আমি পরবর্তীতে এই অ্যাওয়ার্ডটি পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলে নিব কোথায় পৌঁছানো যায়। আচ্ছা, তারপরে ধন্যবাদ, আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে রাখছি আঙ্গিনাকে, ধন্যবাদ, এবং আঙ্গিনার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। আসলে আমার সাথে অনেক স্মৃতি, অনেক স্মৃতি, যেহেতু উনি আমার রাজিত আগে বলেছিল উনি আমার বাবার খুব ক্লোজ বন্ধু ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত তারা অনেক অনেক, এমনকি বিয়ের একটা মজার ঘটনা আছে এখানে একটুখানি দর্শক শ্রোতাকে জানাতে চাচ্ছি। আমার আব্বার বিয়ে ঠিক হয়, আমার আব্বা খুব ক্লোজ ফ্রেন্ড, এদিকে আবার আমার আম্মার দিকে আত্মীয় হন, আমার আম্মা আর মানে সম্পর্কে মামা হন, দূর সম্পর্কের। তো আমার নানুর ভাইরা ছিলেন ইয়াং, তাদের সাথে ওনার খুব ফ্রেন্ডশিপ, সবসময় আসা যাওয়া ছিল। তা আমার আম্মার বিয়ে, উনি বিয়েটাকে, আমার আম্মা খুব অল্প বয়সে বিয়ে হয়, বিয়েটাকে অতটা, আম্মার বিয়েটাকে অতটা গুরুত্বপূর্ণ দেয়নি যেটা আব্বার জন্য, বলছে না না আমার বন্ধুর বিয়ে হবে, আমার বন্ধুর বিয়ে তো একই দিনে পড়েছে, আমি বন্ধুর বিয়েতে যেতেই হবে, আমি আমার ওর বিয়েতে আসতে পারবো না, আমার নানুকে বলে গেছে, আমার মা মানে নানুর ভাইদেরকে বলে গেছে। তো বিয়ে হবে যেখানে সেখানে যথারীতি বিয়ের অনুষ্ঠানে উনি গিয়ে হাজির, বউ দেখতে যাচ্ছে, নিজের ক্লোজ ফ্রেন্ডের বউকে দেখবে, ঘুমটা খুলে দেখে আম্মা, সাথে সাথে বলে উঠলো তুই এখানে? তো দেখলো যে মানে আম্মাই ওখানে। তো এবং ওনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডের সাথে বিয়ে হচ্ছে, মানে খুব মজার একটা স্মৃতি, মজার একটা ঘটনা। তো এটা মানে আমার আব্বা সব সময় মানে বলতেন সবাইকে। তারপরে এমনি যখন আমরা কুমিল্লায় যেতাম বা একসাথে হতাম, খুব মজার ঘটনা, এমনকি আমার বোন ইউএসএ চলে যাবে,
তখনও বাবার খুশন চাচা দেখতে এসেছে যে মাটা চলে যাচ্ছে, একটু দেখা করে যাই। তো আমার নানুর সাথে এসে খুব গল্প করতো, আমাদেরকে নিয়ে গল্প করতো। আব্বার সাথে আমরা দেখেছি এত ভালো মানুষ, মনে হতো স্বয়ং একটা ফেরেশতা। তো আমি আজকে বলে এসব শেষ করতে পারবো না, আজকে আমার কোনো অনুষ্ঠান না, আমি ওদেরকে এনেছি ওদের সাথে গল্প করার জন্য। তো আমি আরেকটু কথা বলতে চাই, আমরা যে মানে যতটুকু সময় আছে অল্প একটু, একদম খুব শেষ সময় আমরা এসে পৌঁছেছি, আমরা সেখানে কি জাস্ট 2 মিনিটে একটু শরদের ইয়েটা শুনতে পারি, তারপরে আবার প্রোগ্রাম যাবো, একটু শরদের মূর্ছনায় যেতে পারি? আমরা কি এখন গল্প করার মুডে আছি না? এখন তো মনে হয় শরতের মুডটা মনে হয় ঠিক নাই মনে হচ্ছে আর কি। তাহলে আমরা স্মৃতিচারণের দিকে আছি, আমি অডিয়েন্সের যে রেসপন্স দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে কথাগুলো শুনতে বড় পছন্দ করছে। তাহলে গল্পটা আমরা কথাই বলি আজকে, গল্প আরেকটু হোক, আমার মনে হয় একটু শেষে রাজি হয়, একটু বাজে শোনাতে পারি, একটু বাজে শোনাতে পারি। আমি আর বাজাচ্ছি না, সেটা দেখা যাবে। আমি একটু গল্প শুনি, আমার একটু সমস্যা হচ্ছে, কারণ কি হচ্ছে আমি খুব সমস্যা বাজেছি, প্রথমটা কি হচ্ছে আমি মানে এটা বলার লোক সংগ্রহ করতে পারছি না। আমার আব্বাকে যারা বাইরে থেকে চিনেন বা অফিসে যারা দেখেছেন বা আব্বার সাথে কাজ করেছেন সহকর্মী বা কিংবা আমার আত্মীয় স্বজনের কথাই ধরি না কেন, সবার সামনে আব্বা কিন্তু খুব রাজভারী গম্ভীর একজন মানুষ, এবং সবাই আব্বাকে বেশ ভয় করে চলতো। আমিও দেখেছি যে আব্বা বেশ মেজাজ নিয়ে চলেন, ধমক ধমকও দেখেছি ইত্যাদি। তবে আমাদের ব্যাপারটা ছিল আলাদা, আমাদেরকে বকাবকি মারামারি কোনো কিছুই কখনো ছিল না, বেশ আদরেই আমরা হচ্ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে আব্বার ওই রকম একটা মূর্তি, যে খুব গুরুগম্ভীর রাজভারী এবং খুব সাহসী মানুষ, এটাও আমরা জানতাম আব্বা খুব সাহসী। একদিন খুব ছোটবেলায় একটা ঘটনা নিয়ে এখানে বলবো, আমি খুব ছোট, কত 5-6 বছর হবে হয়তো বয়স, আমি খুব খেলাধুলা, আমাদের খেলাধুলা ব্যাপারটা আবার 3 ভাই বোনের মধ্যে আছে, আমরা কেউ কখনো ঘরে বসে থাকতাম না দৌড়ঝাঁপের মধ্যে। ও আচ্ছা, এই প্রসঙ্গক্রমে এটাও বলে রাখি, এই খেলার বিষয়টাও কিন্তু আমরা আব্বার থেকেই পেয়েছি। আব্বা কিন্তু খুব ভালো খেলোয়াড় ছিলেন, এটা সবাই জানে না। আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে FHL-এর ইনডোর গেমস চ্যাম্পিয়ন ছিলেন, কিন্তু উনি টেনিস ব্যাডমিন্টন এই খেলাগুলো ভালো খেলতেন, ক্যারামও খুব ভালো খেলতেন, হ্যাঁ এইসব খেলায় উনি সবসময় প্রথম পুরস্কার জিততেন। তো ওই খেলার বিষয়টা আমরা, আমাদের আব্বা যেমন অনেকগুলো মেডেল এবং ক্রেস্ট ভরভরা ছিল, রূপক যখন বুয়েকে পড়তো তখন রূপকেরও ভরভরা মেডেল আর ক্রেস্ট, ওই একই রকম ব্যাপার। তা আমিও ওই টুকটাক খেলায় নাম দিতাম, আর কিছু না হলে দৌড় প্রতিযোগিতায় প্রথম 3 জনের মধ্যে একটা প্রাইজ আমি আনতাম, স্পোর্টসে সকলে নাচা পাতিল ছিলাম, দৌড় দিতাম একটা পুরস্কার আসতো। যাই হোক, একবার আমি শুনলাম কি যে আম্মা ছোটবেলার গল্প বলছে যে আমরা ব্যাং সেজে ব্যাঙের মতো লাফাতাম, হাসির ব্যাপার আমার মাথায় ঢুকে গেল যে হ্যাঁ আমিও ব্যাং সেজে ব্যাঙের মতো লাফাবো। এখন ব্যাং সাজতে গেলে কি করতে হবে, পা উঁচু করে হাত নিজেকে হাতে ভর করে দাঁড়াতে হবে, এটা খুব কঠিন একটা ব্যালেন্সের ব্যাপার, ভারসাম্য রাখার ব্যাপার। ছোট মানুষ, আমার পক্ষে ভারসাম্য রাখা সম্ভব ছিল না, যে 2 হাতে ভর দিয়ে মাটি থেকে আলগা হচ্ছে অমনি আমি সামনের দিকে উপর হয়ে পড়ে গেছি, একেবারে নাক মেঝেতে দিয়ে আমি পড়ে গেছি, সাথে সাথে নাক ফেটে রক্ত বেরোতে এসছে ঘরের মধ্যে। কিন্তু আব্বা এবং আম্মা দুজনেই কাছে পিঠে ঘোরাফেরা করছেন, সাথে সাথে রক্ত বের হয়ে গেল, আম্মা ছুটে আসলেন, আব্বাও ছুটে আসলেন। আর আব্বা খুব নার্ভাস ছিলেন রক্ত দেখলে, উনি সবসময় বলতেন রক্ত দেখলে আমার মাথা ঘুরে, তো এত ছোট একটা বাচ্চা রক্ত বের হচ্ছে ওকে তো ফার্স্ট এইড দিতে হবে। কিন্তু আব্বা এত নার্ভাস হলেন, উনি কিছু না, আমি তখন দাঁড়িয়ে আছি, বসা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আর আব্বা, আমি দাঁড়ালে আব্বার বসার সমান হাইট হয় তখন, তো আব্বা মেঝেতে উঁচু হয়ে বসে মাথায় হাত দিয়ে বলছে যে মা গো আমার কি হবে গো, আর কোনো ভাষা নাই বলে উনি মূর্তির মতো বসে থাকলেন, মা গো আর কোনো কথা নাই। আম্মা পাশে এসে দাঁড়িয়েছে, আম্মা তো রাগ হয়ে গেছে, কোথায় মেয়েটা নাক দিয়ে রক্ত পড়ছে, তুমি বড় কানো পানি দাও, এগুলো না করে তুমি মা গো বলে কানছো বসে বসে। এই ছিল একটা অদ্ভুত ব্যাপার, যে লোকটা এত গুরু গম্ভীর রাজভারী মেজাজি মানুষ, ওনার মনটাতে এত নরম বা শিশুর মতো একটা দুর্ঘটনা দেখে, মেয়ের দুর্ঘটনা দেখে উনি এভাবে কাঁদতে থাকবেন,
এটা আমার কাছে অপরচুন, শুধু আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমি হাত হয়ে তাকিয়ে দেখছি আব্বা কি করছে, বসে বসে কাঁদছে আর মাগো মাগো বলছে। তো আম্মা তখন দৌড়তে ফ্রিজ থেকে বরফ এনে পানিতে যা হোক তখনকার মতো ব্যবস্থা করেছিল। এই পর্যন্ত বললাম, এটাই আমার একটা স্মৃতি যাকে আমি আজ পর্যন্ত ভুলি না। এইটার প্রেক্ষিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এটা তো তুমি মেয়ে তো এই জন্য এই ফ্যাসিলিটি পেয়েছো, ছেলে হলে এসব হতো না। মেয়ে হলে একটা অন্য বেনিফিট পাওয়া যায় বাবার কাছ থেকে, আমরা ছেলে তো আমরা তো দূর দূর মার মারও খেয়েছি গো তো আব্বার কাছে। তুমি মার খেয়েছো কখনো? না প্রশ্নই আসে না, না প্রশ্নই আসে না। তো এখানেই বুঝতে পারছো পার্থক্যটা কোথায়। অনেক আদরের ছিলেন, আমার মনে হয় আমার একটা ময়না পাখি ঘটনা আছে আপনারও আছে, একই বাড়িতে আমরা দুজনই গিয়েছিলাম। তো আজকে সময় থাকলে সেটা শেয়ার করতে পারেন, আর সময় না থাকলে মানে আপনি খুবই অল্প কথা, কারণ আমরা একদম শেষ মুহূর্তে চলে গিয়েছি। তো যদি শেয়ার করতে চান করতে পারেন, কিন্তু সেই আমার মনে হয় আমি অনেক গল্প বলে ফেলেছি। এখন রূপক রাজীব যদি একটু স্মৃতিচারণ করে, ওদের একটু স্মৃতিচারণ করো, কারণ আমি একটু রাজীবের একটু আমি একটু রাজীবের কাছে যাবো। ভাইয়া বলুক আগে, ভাইয়া আগে বলুক। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার ভাইয়ের কাছে যাচ্ছি আমি, তারপর বলার পরে আবার রাজীব বলবে, তারপরে আমাদের চলে যেতে হবে। আমি যেহেতু শেষ দিকে আব্বা শরীরটা খারাপ ছিল, আলজাইমার, আমরা হয়তো প্রথমে ডায়াগনোসটা বুঝতে পারিনি, বা ডিমেনশিয়া হচ্ছিল, অনেক কিছু স্মৃতি ভুলে যাচ্ছিলেন। তো আম্মা সবসময় তো ওনার সাথে ছিলেন, এটা তো একটা বিরাট একটা পাওয়া যে আব্বা আম্মা শেষ সময় একদম একসাথে পুরাটা সময় থেকেছিলেন। তো আম্মা সবসময় বলতেন যে তোমার আব্বা তো কথা বল মানে ভুলে যায় একটু পর পর, আমি এটা নিয়ে খুব চিন্তা করতাম। এখন আমি বিদেশে থাকি, আমি তো সাথে থাকতে পারছি না, এখন আমার একটু ধৈর্য বেশি এসব ব্যাপারে। আমি বলতাম যাচ্ছে একটু ওয়েট করি দেখি কি মনে আসে নাকি ওনার। তো আমি ফোন ধরে বসে থাকতাম, তারপরে একটা প্রশ্ন করতাম, অনেক সময় পার হয়ে গেল, তারপরে আস্তে আস্তে আব্বার স্মৃতিগুলো বেরাতো। হ্যাঁ, তখন আমি বুঝতাম যে আসলে জিনিসগুলা হয়তো হারিয়ে যায়নি, কিন্তু ওই চট করে হয়তো রিফ্লেক্সটা ওরকম আসে না। ডিমেনশিয়া আমরা অতটা বুঝি না, এখনো মেডিকেল সায়েন্স অত উন্নত হয়নি যে ডিমেনশিয়া বা আলজাইমারের জিনিসগুলো। তো আমি যেটা আগেও বলেছি যে আব্বার যেহেতু ভ্রমণের প্রতি দুর্বলতা ছিল, উনি আমাকে ফোন ধরে প্রথমেই জিজ্ঞেস করতেন যে রূপক তুমি কোথায়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কোথায় আছি এটা জানতে পারলে আব্বা ওইখানে চলে আসবেন, মানে এটা তার প্রথম প্রশ্ন, রূপক তুমি কোথায়। এখন আমি বিভিন্ন জায়গায় ছিলাম, আমি ওই আব্বা জানে আমি হংকং এ ছিলাম এক সময়, তখন আমি বলতাম আব্বা আমি হংকং এ, পরে আমি মালয়েশিয়া গেলাম, আমি বলতাম আব্বা আমি মালয়েশিয়ায়, তবে রূপক তুমি কোথায়, আমি বললাম টেক্সাসে। ও তো এই ডিমেনশিয়া যেহেতু 5 মিনিট পরে আবার ভুলে যেতেন, আবার জিজ্ঞেস করতেন রূপক তুমি কোথায়। তো এই জিনিসটা আমার কাছে এতটা স্ট্রাইক করতো, তো আমি জানতাম যে আব্বা হয়তো ভুলে যাচ্ছেন, কিন্তু আমি তখন আব্বাকে আবার বলতাম যে আমি কোথায় আছি। তো উনি চিন্তা করতেন যে উনি কিভাবে আমার কাছে আসবেন। এখন কথা হচ্ছে যে আমি তখন বেশিরভাগ সময় ওই সময়টায় মালয়েশিয়া ছিলাম, তো আব্বা প্রথমে বলতেন যে আচ্ছা রূপক দেখো আমার তো এখন পায়ে অসুবিধা, তো প্লেনে উঠতে পারি না, আমি কিভাবে যেতে পারি। আমি বললাম যে আব্বা আপনি হয়তো আপনার যেতে হবে না, আমরাই আসবো আপনার কাছে, হ্যাঁ তাহলে আপনার কষ্টটা কম হবে। বলছে না আমার তো ঘুরতে ভালো লাগে। আচ্ছা শুনো একটু, আমরা খেলা খেলা খেলার ছলে আমরা একটুখানি চিন্তা করি কি করা যায়। হ্যাঁ বাস্তব না, আমি চিন্তা করতাম যে আব্বার নাকি ডিমেনশিয়া, আব্বা এত সুন্দর ভাবে গুছিয়ে কথা বলছে কিভাবে। না আব্বা বলতো যে আব্বা বলতেন যে দেখো রিয়েলিটি মানে রিয়েলি হয়তো হবে না, কিন্তু আমরা একটা প্ল্যান করি। হ্যাঁ এই ধরো মালয়েশিয়া, মালয়েশিয়া তো প্লেনে না উঠলেও যাওয়া যায়, আমি তো ম্যাপ দেখলাম বাংলাদেশ, তারপরে বার্মা, তারপর থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া, আমি একটা ট্রেনে উঠতে পারি। মনে করো আমরা একটা কল্পনা করি, আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে করে প্রথমে বাংলাদেশ বর্ডার ক্রস করলাম, বার্মায় গেলাম, বার্মা ক্রস করে থাইল্যান্ডে গেলাম, তারপরে মালয়েশিয়া, প্লেনে উঠতে হলো না। আমি মনে মনে ভাবতাম যে মানে যেমনই শারীরিক অবস্থা হোক মানসিক অবস্থা হোক, আব্বা যে বাইরে যাবেন বা ঘুরতে যাবেন কোথাও, এই জিনিসটা যে আব্বার কাছে এতটা বড় ইম্প্যাক্ট ছিল, আমার কাছে খুব খারাপ লাগে। এখন আমি আব্বা চলে গেছেন, আমি এখন আব্বাকে জিজ্ঞেস করি যে আব্বা আপনি কোথায়। আব্বা নিশ্চয় উত্তর দেন, আমি শুনতে পাই না সেটা।
খুব কষ্টের সময়, বিশ্বাস করি উনি অনেক ভালো আছেন, আল্লাহর হেফাজত আছেন, আমাদের তো অনেক অনেক আগে আছেন, আমাদের পরিবার সব জায়গায় আছে, উনি খুব ভালো আছেন যেখানে আছেন। দেখছি রেগুলার আব্বার সঙ্গে কথা হচ্ছে, আর যেহেতু আমি দেশে যেতে পারিনি, আব্বা যখন চলে যখন চলে যাচ্ছেন তখন আমি দেশে যেতে যেহেতু পারিনি, সুতরাং আমার কাছে কিন্তু আব্বার একটা অন্যরকম স্মৃতি থেকে গেছে, যেটা হচ্ছে যে আব্বা এখনও কথা বলছেন, এখনও জীবিত আছেন, আমার নড়াচড়া দিক কথা সব কিছু আব্বাকে আমি চলমান দেখতে পাচ্ছি, আমার স্মৃতির মধ্যে এটা থেকে গেছে, যে কারণে আমার মেমোরিতে ভাইয়া দেশে গেছিল, কষ্ট করে গেছিল, অনেক কিছু করেছে, বাবার শেষকৃত্যের কাজগুলো অনেক কিছু করেছে, সেটা একটা অন্যরকম ভালো লাগা। আর আমার ভালো লাগাটা অন্য লাগা যে আমি ওই স্মৃতি ওইটা ওই সময়টা আমি পাইনি, কিন্তু আমি যে এই যে বাবার জীবিত যে স্মৃতিগুলো আমার এটা অন্যরকম এই ভালো লাগাটা, যে আমি স্বপ্নে দেখে আব্বা আমাকে বলছে যে পায়ে প্রায় পায়ের কথাটা আব্বা সবসময় খুব বলতেন যে পায়ে প্রবলেম, তারপরে এখানে একটু ব্যথা হচ্ছে, এই কথাগুলো এই দুই দিন তিন দিন আগের কথাই হচ্ছে। তো ওই যে ভাইয়া যেটা বললো ওটাই, যে আমরা মনে হয় আমরা সবাই কথা বলি আব্বার সাথে সবার সাথে। আর আর আমার ব্যাপারটা একটু অন্যরকম কি আরেকটু বলতে হবে এখানে, আমি অনেক বড় ভয়ে আব্বার সাথে ঘুমিয়েছি, হ্যাঁ 11 বছর পর্যন্ত আমি আব্বার সাথে ঘুমিয়েছি একসাথে। তো এই ধরনের এই এই জায়গাগুলো একটু অন্যভাবে মানে কাজ করে মাথার মধ্যে আর কি, যে টাচগুলো ব্যাপারগুলো, আব্বার গা খুব গরম ছিল আর কি, আমি ওই মানে আম্মা বলতো যে তোমার আব্বার গা সবসময় গরম থাকে, আমি সেই আব্বার ওই গাটা ধরেই আমি ঘুমাতাম, পিঠটা ধরে হাতটা ধরে আমি ঘুমাতাম। সান্ত্বনা পেলে পেলে পেতে চাইলে ভাবতে ভালো লাগে যে আল্লাহ তাআলা আব্বাকে মোটামুটি দীর্ঘায়ু দিয়েছে, সব মানুষ তো 80 বছর পার করে যেতে পারে না, উনি 80 পার করে আরো 4-5 বছর আরো 4 বছর পার করে তারপরে দিয়েছেন সেই হিসাবে। কিন্তু আসলে বাবা চলে যাওয়াটা এটা মানে এই শূন্যস্থানটা আসলে কখনো পূরণ হয় না, যেই বয়সে উনি চলে যান না কেন, আমরা এই যে শেষের সময়টা আমরা সবসময় মনে করতাম যে বেশ কঠিন হয়ে যাচ্ছে, আমি একেবারে শেষ পর্যন্ত আব্বার সঙ্গে শুনেছিলাম, দু ভাই তো বিদেশে থাকে কিন্তু আমি আমার চাকরি করি যেহেতু কলেজে যাই, কলেজ থেকে আসার সময় বাকি সময়টা আমি যতটা পারা যায় মানে আমার সৌভাগ্য এটুকু যে আমি কিছুটা আব্বা কিছুটা হলে আব্বার সেবা করার সুযোগ পেয়েছি। তো যেটাই বললাম যত উনি পূর্ণ জীবন অতিবাহিত করেই চলে গেছেন, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় যে যখন শেষ সময় কথা বলছিলেন অসুস্থ তখন আমরা ভাবতাম যে আল্লাহ উনি এভাবেই যদি থাকে এভাবেই থাকুক না আরো অনেকদিন থাকুক, উনি থাকলে আমাদের মনে হবে যে হ্যাঁ একজন আছেন, উনি আমাদের মুরুবিয়া মাথার উপর আছেন। তো শেষ সময় যেটা হচ্ছিল ডিমেনশিয়া, যেটা আলজাইমার ডিজিজের একটা লক্ষণ, এই এটাকে বাংলা আমরা স্মৃতিভ্রংশ বলি, এতে হয় কি শর্ট টার্ম মেমোরিগুলো হারিয়ে যায়, এই সাম্প্রতিক ঘটনা উনি প্রায় কিছুই মনে করতে পারতেন না, কিন্তু অনেক পুরানো পুরানো স্মৃতি সব ওনার মনে পড়ে যেত, একদম পুরানো ছবির গল্পগুলো এমন করে গল্প বলতেন। এই গল্পগুলো আবার হাত পেয়েছে আমার ছেলের নাম তাসিম খান, ও অবসর সময় সবসময় ও নানার সাথে বসে বসে টিভিতে ক্রিকেট খেলা দেখতো, সবসময় একসাথে মতামত দিত, গল্প করতো, খেলার গল্প আরো অনেক গল্প করতো। তো শেষ সময় ওকে মানে ধারাবাহিক ভাবে বলা যায় প্রায় 60-70 বছর আগে সমস্ত গল্পগুলো আব্বা ওকে একটা পর একটা বলে গেছেন, এবং আমার ছেলে এসে আমাকে বলতো যে আমার কাছে মনে হচ্ছে যেন চলচ্চিত্র দেখে যাচ্ছে, এরকম করে একটার পর একটা ঘটনা এমন ভাবে বয়ান দিয়ে গেছেন ওনার ছোটবেলাকার কথা। ওনারা কয় ভাই বোন ছিলেন, বিশেষ করে বোনরা, আমার কয়েকজন খুব বড় হওয়ার পর বেঁচে ছিলেন না, অর্থাৎ কম বয়সে মারা গেছেন, তাদের ডিটেলস বিস্তারিত বর্ণনা আমরাও এতটা জানতাম না, আমার ছেলের কাছে এত গল্পগুলো এসে আমাকে বললো, আমি ওর কাছ থেকে সব জানতে পারলাম এইরকম ঘটনা হয়। তারপরেও আমরা মনে করতাম থাকুক এভাবে চলুক, তারপর অনেকদিন থাকুক, যে পর্যায়ে শিশুর মতো হয়ে গেছে নিজের দিকে একেবারে, এবং একটু একটু করে ওনার চেনা মানুষের সংখ্যা কমতে থাকলো, অর্থাৎ বেশিরভাগ মানুষকে চিনতে পারতেন না একেবারে, আমরা যারা কাছে আছি সারাক্ষণ আমাদের দেখলে চিনতেন, আর সব শেষ পর্যন্ত মানে আমার ছেলের সাথে ওনার সুসম্পর্ক, এটা খুবই ভালো একটা বন্ধুর মতো সম্পর্ক, এটা বজায় ছিল
অন্য কাউকে দেখলে পাত্তাও দিতেন না, কিছুই না। আমার ছেলে প্রায় রোজই ও এসে অফিস থেকে এসে দরজা দিয়ে যখন ঢুকতো, দরজার কাছে ওকে দেখলে আব্বা এখন হাত ইশারা করে ডাকতো, ওকে ডাকতো নানা নানা আসেন, ওকে সবসময় নানা বলে আপনি করে বলতেন না আসেন, হাসি মুখে এইভাবে ওকে ডাকতো। তো শেষের দিকে ওকে মোটামুটি চিনতে পারছিল, আর আম্মাকে তো বটেই, আম্মা যেভাবে যে পরিশ্রম করেছেন এটা মানে বলার মতো না। তো যাই হোক, তো আমি শেষ মুহূর্তে ভাবলাম, শেষ দিকে কটা দিন খুবই কঠিন ছিল, আমি আর বর্ণন দিব না। আমার ধারণা হলো যে আব্বাবু একেবারে শেষ দিকের কথা, আব্বাবু ধর আমাকে চিনতে পারবে না। আমি মজা করে ইচ্ছে করে জিজ্ঞেস করলাম যে আব্বা, ও আব্বার স্মৃতি ফেরানোর জন্য আমার এক বান্ধবী আছে ডায়েটিশিয়ান, সে নানা রকম হার্বাল জিনিস নিয়ে কাজ করে, বা ও আমাকে শিখিয়েছিল যে তুমি থানকুনি পাতার রস খাও সকালে বিকালে দুবার দু চামচ করে, এটা করে ওর বাবাকে খাইয়ে ও সুফল পেয়েছে, সেজন্য ও আমাকে বন্ধুদের চাচারও কাজ দিতে পারে এই একটা। আর অপরাজিতা ফুল, এটা ওর বাসাতেই ও লাগিয়েছিল, ওর কাছ থেকে আমি ফুল নিয়ে এসেছিলাম, এই ফুল সিদ্ধ করে চায়ের মতো করে আমি আব্বাকে খাওয়াতাম, এই কাজটা আমি একেবারে একদিনও বাদ দিইনি। কিন্তু আসলে আব্বার এটাকে বলে স্টেজ 1 2 3 করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন, অ্যালজাইমার ডিজিজের যেটাকে বলা হয় যে প্রত্যাবর্তন সম্ভব নয় এই স্টেজ। তো আমি যাই হোক, যে কথা বলছিলাম, আমি যখন দেখলাম এক এক করে ওনার চেনা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আমি আমাকে চিনতে বলে আমার ধারণা, তারপরও আমি একটুখানি টেস্ট করার জন্য বা মজা করার জন্য বললাম যে আব্বা বলেন তো আমি কে। আমি আশা করিনি একদম সেই সময়টি, আমি আশা করিনি উনি উত্তর করলেন, উনি সাথে সাথে বললেন তুমি আমার মা। আমার এত ভালো লাগলো, এটা আমার শেষ সময়টা সবচেয়ে সুন্দর স্মৃতি, এই কথাটা, এই কথাটা বলার সঙ্গে যে চেহারাটা, এটা আমি কোনোদিন ভুলবো না, এটা আমার মূল্যবান স্মৃতি হয়ে থাকবে। আমার মনে হয় আপু আপনার এই, জানি না ওই পাতার রসের কারণে কিনা জানি না, আমি মৃত্যুর 2-3 মাস আগে, রজিত মানে রাজিত তোমার মনে আছে কিনা জানি না, 2-3 মাস আগে আমি 2 মাস আগে বোধহয় কল দিয়েছিলাম, উনি ওই সময় চিনবেন না, সবাই বলেছেন, এমনকি রেমি আপু বলছেন আপনি মানে আমি কল দিতে পারি কিন্তু আমাকে হয়তো চিনবেন না, এমনকি চাচি ফোনটা নিয়ে বললেন তোমাকে চিনবে না মা, তুমি কথা বলে দেখো। আমি বলছি একটু ফোনটা দেন আমি দেখি, কথা বললাম, প্রথমে চিনে নাই, তারপরে আমি আব্বার নাম বললাম, সাথে সাথে বললো তুমি সাদিকের মেয়ে। বলছি জি, ওনার সেই পুরানো গল্পে চলে গেছে, পুরানো কত কিছু জিজ্ঞেস করতে করতে জিজ্ঞেস করলেন তোমার নুরু মামা কোথায়, তোমার ফেলু নানা কোথায়, সব কিছু জিজ্ঞেস করে একদম স্পষ্ট মনে আছে। তারপরে উনি খুব হাসার চেষ্টা করলেন, মানে মনে হচ্ছিল না যে একজন অসুস্থ মানুষ বা মানে মনে রাখতে পারেন না কোনো কিছুই না, পুরো দমে কথা বললেন, কথা বলে কিছুক্ষণ বললেন আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি এখন রাখি, তুমি আসলে অবশ্যই দেখা করবা। সেই দেখা আর কখনোই হয়নি, তার কয়েক মাস পরেই খবর পেলাম উনি চিরবিদায় নিয়েছেন। তো আমার খুব কষ্ট লেগেছিল, আমি অনেক দিন পর্যন্ত সেটা বহন করে চলেছি এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি একটা মানে কিছু করব, কিন্তু কিছুই করতে পারিনি, জাস্ট 3 জনকে আমি একসাথে করলাম, আমার এই আঙ্গিনার অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসলাম, এত বড় একজন মানুষ, তার জন্য আমরা কি করতে পারি, আমরা জানি না, কিন্তু আমি এতটুকু নিজের আনন্দ ভোগ করার জন্য ওদের 3 জনকে এনেছি আসলে, এবং চাচার প্রচন্ড শ্রদ্ধার থেকে শত্রুও আব্বার সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলতে পারবে না, এ একটা অদ্ভুত একটা পার্সোনালিটি সারা জীবন ছিলেন, এবং কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু ছাড়া এই যে একটা জীবন কাটিয়ে গেছেন উনি, এটা একটা, এটা কম কথা না, এটাই বলবো যে আব্বার অ্যাচিভমেন্টটা এত বেশি বড়, এটা হয়তো আমার মনে হয় বাংলাদেশের
অনেকের মানুষের পক্ষে হয়তো সেটা বোঝার ক্ষমতা নাই সত্যি কথা বলতে, এটুকু আমি বলতে পারি। কারণ আব্বা যে বই মিউজিকের উপর যে বইগুলো আব্বা লিখে গেছেন সেগুলো দিয়েই আমাদের মিউজিক কলেজে পড়াশোনা করা হচ্ছে, সেগুলো দিয়ে সেই বই দিয়ে এখানে মেলবোর্নে মোনাশ ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে আব্বার বই রেফারেন্স বুক হিসেবে ইউজ করা হচ্ছে। এই জিনিসগুলো দেশের মানুষ, সাধারণ মানুষ অনেকেই হয়তো জানে না বা বোঝে না বা বুঝতে না চাওয়ার যে একটা অদ্ভুত টেন্ডেন্সি আছে আমাদের দেশে, এই জিনিসটা দিয়ে তো আটকে রাখা যাবে না। যারা পড়াশোনা করছে তারা সবাই জানে তারা আব্বার বই পড়ছে, যারা মিউজিকের উপর পড়াশোনা করছে তাদেরকে আব্বার বই পড়তেই হবে, কোনো উপায় নাই এখানে, কোনো উপায় নাই, আর কোনো বই নাই। শুধু বাংলাদেশ কেন, উপমহাদেশে বংশ পরম্পরা বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত সব দিকে এত বড় একজন গুণী শিল্পী পুরো উপমহাদেশের মধ্যেই আমরা আর দ্বিতীয়টি দেখতে পাচ্ছি না, মানে যেটা মানে এভাবে বংশ পরম্পরায় চলে এসেছে। তো আমি আসলে আজকে জানতে চাই, একদম আমরা শেষ মুহূর্তেই চলে এসেছি, আমরা একজন একজন করে একটু জানতে চাচ্ছি আপনাদের তিনজনের মুখ থেকে আজকে প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে। আমি আমি প্রথমে যাবো রিমাপুর কাছে, তারপরে তারিফ ভাই, তারপরে রাজিত। খুবই অল্প সময় করেছে, তাও আমাদের ভালো লাগছে এই কারণে যে আমরা তিন ভাই বোন একসাথে করে আবার স্মৃতিচারণ করলাম। আরো বেশি বলতে পারলে হয়তো আরো ভালো লাগতো। আমি মনে করি কি, আমার আব্বা জীবনটা একটা সফল জীবন কাহিনী, রাজীব যেটা বললো, এই এই জীবনের গল্পগুলো যদি সবাইকে বলতে পারি সবার উপকারই হবে, উপকার ছাড়া আর কিছু হবে না। এবং সবাই মানে গল্পগুলো শুনলে খুশি হবে, মন ভালো হওয়ার মতো একটা গল্প, ওনার জীবনটাই এমন সুন্দর ছিল। তো যা হোক, আজকে আঙিনার প্ল্যাটফর্মে আমরা কিছু কথা বলতে পারলাম, আমরা একসাথে হলাম, এটা আমাদের খুবই ভালো লেগেছে। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আঙিনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন জানতে চাচ্ছি তার হায়াত খান, আপনি যদি কিছু বলেন, মানে আপনার এই আজকের প্রোগ্রামটা কেমন লাগলো বা কেমন অনুভব করলেন? আঙিনা ইন্টারন্যাশনাল এবং আপনার আপনাকে আসলে অন্তরে এবং অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, আর আল্লাহর কাছে দোয়া করি রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। যারা শুনছেন তারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, এবং সবারই বাবা আছেন, সবার বাবা মার জন্যই সবাই দোয়া করেন। আমরা যারা আছেন আমাদের বাবা মা তাদের জন্য আমরা সুখমতো টেক কেয়ার করতে পারি, যারা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটাই অ্যাকচুয়ালি করলাম, তো এইটুকুই আমাদের কাজ। যারা আসবেন, যারা চলে যাবেন তাদের জন্য আমরা দোয়া করতে থাকবো, যারা আসবে ভবিষ্যতে তাদের জন্য আমরা স্টেজ তৈরি করে দেব, এটাই জীবন আর কি। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমি রাজীব তোমার কাছে যাচ্ছি, তুমি একটু ভালো লাগা, অবশ্যই ভালো লাগা, আপনাকে ধন্যবাদ, কারণ পুরো ব্যাপারটার পরিকল্পনা থেকে সবকিছুই ইনিশিয়েট আপনার কাছ থেকেই এসছে। তিন ভাই বোনকে এক জায়গায় করার ইনিশিয়েটিভটা, চিন্তা ভাবনা এইভাবে যে করা যায় এটাও আপনারই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য যে এরকম একটা সময় হলো যেটা বাবার স্মৃতিচারণও হলো, বাবার এক বছর হয়ে যাচ্ছে সেটাও হলো, সব কিছু মিলিয়ে আগিনাকে, আগিনা ইন্টারন্যাশনালকে অসংখ্য ধন্যবাদ। আমি আমি জানি বাবা মা বাবা চলে গেছেন, কিন্তু আমি এটাই বলি যে আমি ফিল করি যে উনি আছেন, ছায়া হয়ে আছেন আমাদের সবার মাঝে। বাবা মার মৃত্যু নেই, তারা আমাদের সাথে সবসময় আছেন, থাকবেন, আমাদেরকে সারা জীবন আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমাদেরকে পথ দেখাবেন, ওনাদের শেখানো পথ ধরেই আমরা ফলো করে যাব। যখনই যে স্টেপটা দিব তখনই আমার মনে হবে যে এই জিনিসটা বাবা শিখেছিলেন, এই জিনিসটা বাবা শিখিয়েছিলেন, তো সেটা ফিল করে আমরা সারা জীবনে তাদেরকে ধারণ করেই সামনে এগিয়ে যাব। আঙিনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে আমাদের সময় স্বল্পতার জন্য, আমরা আসলে এক ঘন্টার অনুষ্ঠান ছিল, আমরা কিভাবে সেটাকে আস্তে আস্তে করে দুই ঘন্টায় চলে গেছে আমরা নিজেও টের পাইনি। হয়তো আরো ইচ্ছে করছিল আমরা বন্ধ করবো না অনুষ্ঠানটা, আরো চালিয়ে যাব, কিন্তু সময় আমাদের কাছে বাধা। তো আমি কখনো যদি কখনো আবার ভবিষ্যতে আনা যায় আমি তিন ভাই বোনকে আবারও একত্রিত করব। কিন্তু আজকের জন্য আমি এখানে চিরবিদায় নিতে চাচ্ছি আজকের জন্য, কারণ আজকে আমাদের অনুষ্ঠান শেষ। এবং আমি আপনাদের তিন ভাই বোনকেই আমি অসম্ভব অসম্ভব অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে
শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মোবারক হোসেন চাচার জন্য আমরা সকলেই আজকে দোয়া করব। তিনি যেন যেখানেই আসেন আছেন যেখানে এবং তিনি যেন তার আত্মার শান্তি যেন আল্লাহ দেন। এবং আমরা সবাই জানি উনি অসম্ভব অত্যন্ত একটা গুণী মানুষ, না শুধু ভালো মানুষও, ভালো মানুষ বলতে যা বোঝায় তার সবটুকুতেই উনি আছেন। উনি খুব চুপচাপও ছিলেন, আবার খুব বন্ধুবৎসল ছিলেন এবং হাসতে নিলে উনি হো হো করে হেসে উঠতেন, আবার মৃদু হাসিও জানতেন। তো আমি আর কিছুই বলবো না, দর্শক শ্রোতা আপনাদের অসম্ভব অনেক ধন্যবাদ, আপনারা এত সুন্দর করে কমেন্ট দিয়েছেন। কিন্তু সময় স্বল্পতার জন্য আমি আজকে পড়তে পারছি না কমেন্টগুলা, আশা করি পরবর্তীতে সব মানে আবার ট্রাই করব, ওদেরকে যদি কখনো আবার আনতে পারি একত্রিত করতে পারি তখন একটু সময়টা বাড়াবো এবং একসাথে আমরা কমেন্টগুলাও পড়বো। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, এই করোনাকালে আমরা সবাই একজন আরেকজনকে সৎ উপদেশ দিব, কেউ কারোর কোনো ক্ষতি করব না, কেউ কারোর কোনো দিন খারাপ যাব না এবং সব সময় উপরওয়ালার কাছে চাইবো সবাই যেন সুস্থ থাকে, আমি নিজেও যেন সুস্থ থাকতে পারি। ভালো থাকেন, আঙ্গিনা থেকে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।